এখন আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এই বইটি নিয়ে। তো এতদিন আমরা শুধুমাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে এসেছি প্রাথমিক বিজ্ঞান এই সম্পর্কে, কিন্তু আমরা যখন ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছি বা হয়েছি তখন আমরা যে বইটির সম্মুখীন হচ্ছি সেটি হচ্ছে আমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ। এই বিজ্ঞান বইটা আমাদের এখানে দুইটা অংশে বিভক্ত আছে। সেটা হচ্ছে যে একটা বই এটাও বিজ্ঞান যেটা আমাদের শুধু অনুসন্ধানী পাঠ নামে পরিচিত, এবং আরো একটা বই পাই আমরা সেটা হচ্ছে এটার নাম হচ্ছে আমাদের এটাও বিজ্ঞান এবং এই বইটা আমাদের অনুশীলন বই নামে পরিচিত। তাহলে এই দুইটা বই আমরা ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞান বই হিসেবে পেয়ে থাকছি। তো এটার মধ্যে আমাদের যে অনুসন্ধানী পাঠ এই বইটা আমাদেরকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা দিবে, তো আমাদের ঠিক সেই বিষয়গুলোর আমরা ব্যবহারিক যে অংশগুলো সেগুলো আমরা পাবো এই অনুশীলন বইয়ের মধ্যে, এবং অবশ্যই এই বিষয়গুলোর সাথে আমাদের বেশ কিছু বিষয় হয়তো বা নতুন ভাবে আমরা পেয়ে যাব সেটা হচ্ছে অনুশীলন বইটার মধ্যে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা বইয়ের কাভার। তো এখানে আমরা যদি একটু ব্যাখ্যা করি দেখা যাবে যে এখানে সুন্দর একটা নীল আকাশের অংশ, এবং এই যে এই যে অংশগুলোতে আমরা একটা মেঘ দেখতে পাচ্ছি, এবং একই সাথে এখানে গাছের বিভিন্ন ধরনের পাতা এবং পাতাগুলো বিভিন্ন রকম, যেমন এই পাতাটা এক রকম, এই পাতাটা আরেক রকম, এইখানে যে ছোট একটা গাছ দেখতে পাচ্ছি সেটা আরেক রকম, এইখানে একটা পাতা সেই পাতাটা আরেক রকম, এই নিচের যে পাতাটা সেটা আরেক রকম, এবং একই সাথে এইখানকার যে পাতা, তাহলে এইখানে হরেক রকমের পাতার অংশটা দেখতে পাচ্ছি আমরা। এবং এই যে হরেক রকম পাতাগুলো যে বিভিন্ন ধরনের যে এগুলো কেন এরকম আলাদা, এবং একই সাথে আকাশ কেন আমাদের মাথার উপরে থাকবে, কেন সেটা আমাদের নিচের অংশের মধ্যে আমরা সেটাকে আকাশ বলতে পারি না, এবং মেঘগুলো কেন সাদা হয়, একই সাথে আমাদের চারপাশে যে এখানে দেখতে পাচ্ছি যে একটা পানির মতো প্রবাহ বা পানির যে অংশটা সেটা হচ্ছে আমাদের একটু এই আকাশের যে রিফ্লেকশন বা আকাশের যে একটা প্রতিবিম্বটা সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে এখানকার পানির অংশটার মধ্যে। আর এই চারপাশে রয়েছে যে ঘাস, এই অংশগুলোতে এই জায়গাটাতে ঘাস বোঝানো হচ্ছে। তো এখানে চারজন শিক্ষার্থী দেখা যাচ্ছে যে একটা সিঁড়ির মতো অংশ দিয়ে এই হুইল চেয়ারে করে একজন শিক্ষার্থী এই সামনের দিকে এসে পুরো পরিবেশটাকে সুন্দর করে দেখতে পাচ্ছে, এবং একই সাথে এইখানকার যে শিক্ষার্থী এই শিক্ষার্থী দেখা যাচ্ছে যে হাতে কিছু একটা নিয়ে সেটাকে সুন্দর করে ফু দিয়ে কয়েকটা সুন্দর বুদবুদ তৈরি করছে, এবং এই বুদবুদগুলো দেখা যাচ্ছে যে সুন্দর করে বাতাসে ভেসে বেড়াচ্ছে। এবং এই যে এইখানে একটা করে আমরা টান দেখতে পাচ্ছি, যে এই যে একটা করে যে টান, এই যে উপরের দিকে এরকম একটা করে টান দেখতে পাচ্ছি, এই টানগুলোর দ্বারা বোঝানো হচ্ছে যে ওই বুদবুদগুলো সামনের দিকে ওই দিকমুখী হয়ে সেটা সামনের দিকে যাচ্ছে। এবং একই সাথে দেখা যাচ্ছে যে আমাদের আকাশের যে রংটা এটার ভিতরেও আমরা হরেক কিছু রং দেখতে পাচ্ছি, যেমন এটা একটু গোলাপি লালচের কাছাকাছি, এটা একটু নীলের মতো, এবং এখানে হালকা বেগুনির মতো। তো এই যে এই রংগুলো আমাদের বুদবুদের মধ্যে তৈরি হচ্ছে, আবার এটা দেখা যাচ্ছে পুরোটাই একবারে সাদা। এই যে এই শিক্ষার্থী এই বুদবুদগুলো তৈরি করছে, তাহলে এখন এখান থেকে যদি আমরা বিভিন্ন প্রশ্ন করা ইয়ে করি যে এই বুদবুদগুলো কেন এরকম হচ্ছে, কেন সেটি গোলাকার, কেন সেটি চতুর্ভুজ আকৃতির মতো হয়নি, অর্থাৎ কেন সেটা চতুর্ভুজের মতো নয়, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের যে ধারণাগত দিকগুলো সেগুলো পাবো আমরা এই অনুসন্ধানী পাঠ এই বইগুলো থেকে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রাণী এখানে গাছের উপরে বসে আছে, এবং এই শিক্ষার্থী দেখা যাচ্ছে যে হাতে একটা কলম অথবা পেন্সিলের মতো একটা অংশ নিয়ে, হাতে একটা খাতা নিয়ে সে উপরের দিকে তাকে কিছু একটা ভাবছে, এবং একই সাথে এই শিক্ষার্থী তার হাতে একটা টেস্ট টিউব নিয়ে সেখানে কিছু কিছু এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা নীল অংশ এবং এখানে একটা বেগুনি অংশ এইটাকে একত্র করে সে একটা বুদবুদের মতো অংশ তৈরি করে সে বেশ খুশি। তো একই সাথে এই চারপাশের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমরা প্রতিনিয়ত সবসময় দেখে আসি, এবং সেই জিনিসগুলোর সম্পর্কে আমাদের মধ্যে একটা ভাবনা জায়গায় তৈরি হয়। তো এই যে ভাবনা জায়গাটা তৈরি হয় সেই জিনিসগুলোকে নিয়ে আমাদের যে বিষয়টা আমাদেরকে ধারণা দেয় সেটা হচ্ছে আমাদের যে বিজ্ঞানের অনুসন্ধানী পাঠের অন্তর্ভুক্ত। যেমন এখান থেকে এই শিক্ষার্থী হয়তো ভাবতে পারে যে আকাশ কেন নীল, এবং আকাশে যে মেঘ সেগুলো কেন ভেসে বেড়াচ্ছে, সেগুলো কেন সাদা, এবং একই সাথে এই শিক্ষার্থী হয়তো ভাবতে পারে যে আমি একটা বেগুনি রং এবং গোলাপি রং এবং একই সাথে নীলের মতো রঙের দুইটা একত্র করে নিয়ে সেখান থেকে বুদবুদটা কেন এরকম নীলের মতো হলো, এবং এই শিক্ষার্থী হয়তো ভাবতে পারবে যে চারপাশের যে আমরা ঘাস দেখতে পাচ্ছি এবং বিভিন্ন গাছের পাতা দেখতে পাচ্ছি সেগুলো কেন আলাদা, কেন সবগুলো একই নয়। এই যে বিভিন্ন বিষয়গুলো এই অনুসন্ধানী পাঠ বইগুলো থেকে আমরা এইরকম বিভিন্ন প্রশ্ন পাবো যে প্রশ্নগুলো আমাদেরকে ভাবাবে এবং
চারপাশের এই যে প্রকৃতি সম্পর্কে যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা গুলো আমরা করতেছি, সেই চিন্তা ভাবনা গুলো সম্পর্কে আমাদের একটা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং যেমন এইখানে যে প্রাণীটা দেখতে পাচ্ছি, প্রাণীর নাম হচ্ছে লেমুর, তো সে গাছে বসে আছে। এই শিক্ষার্থী হয়তো ভাবতে পারে যে এই প্রাণী কেন মানুষের মতো ভূমিতে থাকছে না, সে কেন বসবাসের জন্য বা সে এই গাছের উপরে কেন বসে আছে। যেমন মানুষ আমরা সচরাচর আমরা মাটির উপরেই রাস্তাতে চলাফেরা করি বা ভূমিতে চলাফেরা করি, কিন্তু এই প্রাণীগুলো কেনই শুধুমাত্র এই গাছে বসে থাকে? তো এই যে বিষয়গুলো সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি, সেই বিষয়গুলোরই আমাদের ধারণাগত দিকগুলো পাবো আমরা এই বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এই বই থেকে। তো এই সুন্দর একটা কাভারের মাধ্যমে আমাদের এই বিষয়টাকে উপস্থাপন করানো হয়েছে। এবং একটা জিনিস আমরা এখানে মনে রাখবো যে আমরা যারা স্বাভাবিক সচ্ছলভাবে চলাফেরা করতে পারি, যা আমাদের মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা জায়গাটা নেই, যেমন আমাদের সুস্থ হাত পা সবকিছু আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই শিক্ষার্থীর জন্য সে হুইল চেয়ারে বসে চারপাশের প্রকৃতিকে পর্যবেক্ষণ করছে, তার মানে সে স্বাভাবিকভাবে চলনে একটা অক্ষমতা জায়গাটা আছে। তাহলে এই যে চলনের যে অক্ষমতা জায়গাটা, সেটার দিক থেকেও তার প্রকৃতিকে ভাবার যে একটা আগ্রহ, সেটা কখনোই কি হয় নাই এখানে, কিন্তু সেটাকে আমরা দেখছি যে সে খুব সুন্দরভাবে প্রকৃতিকে বিশ্লেষণের জন্য বা প্রকৃতিকে দেখে বিভিন্ন বিষয় ভাবার জন্য সে দেখে আসছে। অর্থাৎ স্বাভাবিক শিক্ষার্থী এবং সেই সাথে আমাদের প্রতিবন্ধকতা সহ অর্থাৎ প্রতিবন্ধী শিক্ষার্থী, তো তারা সকলেই আমাদের এই বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটাকে পড়তে পারবে, সেই রকম ধারণাটা আমরা এই চিত্রগুলো থেকে পেয়ে থাকি। অর্থাৎ এই বইটা সকলের জন্য, শুধু সুস্থ স্বাভাবিক যারা শিক্ষার্থী, শুধু তারাই যে শুধুমাত্র এটাকে অধ্যয়ন করবে সেটা নয়, আমাদের যত শিক্ষার্থী আছে, সেটা শারীরিক দিক থেকে অক্ষমতা জায়গা থাকুক, সেটা হোক হাতের দিক থেকে বা পায়ের দিক থেকে, সেটা আমাদের দেখার কোনো এখানে মুখ্য বিষয় থাকবে না। এই বইটাকে সকলেই অধ্যয়ন করতে পারবে এবং সেটা অবশ্যই আমাদের ষষ্ঠ শ্রেণী অধ্যয়নভুক্ত হতে হবে। তো এই বইটা আমাদের জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ সরকার, তাদের দ্বারা এটা নিয়ন্ত্রিত এবং সর্বস্বত্ব। তো এখানে আমরা দ্বিতীয় পৃষ্ঠাতে একটা চিত্র দেখতে পাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখানে পুরস্কার গ্রহণ করছেন। তো তিনি জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব সেটার মোকাবেলায় বিচক্ষণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের সর্বোচ্চ একটা পুরস্কার, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স অব দি আর্থ পুরস্কারটা গ্রহণ করছেন। এবং সেটারই একটা সাধারণ ধারণা আমাদেরকে নিচে ব্যাখ্যা করা হয়েছে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘের যে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার, সেই সর্বোচ্চ পুরস্কারের নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স অব দি আর্থ, এবং এই পদকে ভূষিত হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেটা কত সালে? সেটা হচ্ছে 2015 সালের 27 সেপ্টেম্বর, এবং আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তা আমাদের প্রধানমন্ত্রীকে প্রদান করে জাতিসংঘ। তো এই পুরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি ছিল? যে পরিবেশ আদালত আইন, আমাদের পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়নে সংবিধানে 18 নম্বর ক অনুচ্ছেদে সন্নিবেশ, অর্থাৎ আমাদের সংবিধানে এই যে পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে এইটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং একই সাথে বন্য প্রাণীর সংরক্ষণ এবং নিরাপত্তা আইন, একই সাথে ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন এবং বাংলাদেশ জীব বৈচিত্র্য আইন প্রণয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত তহবিল গঠন, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারটুকু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদান করেছে জাতিসংঘ। আচ্ছা, তো এরপরে আমরা যদি দেখি যে পরের পৃষ্ঠায় সেখানে আমাদের লেখা আছে যে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী প্রণীত, অর্থাৎ আমাদের 2022 সালে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক যে শিক্ষাক্রমটা প্রণীত হয়েছে বা লিখিত বা রচিত হয়েছে, সেইটার আলোকে আমাদের এই বইটাকে নির্ধারণ করা হয়েছে, এবং এটা 2023 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক। অর্থাৎ যারা 2022 সালে ষষ্ঠ শ্রেণীতে ছিল তাদের জন্য এই বইটা থাকছে, তারা এই বইটাকে পড়তে পারেনি বা তাদের জন্য এই বইটা ছিল না, যারা 23 শিক্ষাবর্ষে বা 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে উঠেছে তারা এই বইটা অধ্যয়ন করছে। তো একই সাথে এটা ষষ্ঠ শ্রেণীর পরীক্ষামূলক একটা সংস্করণ, এই বইটা হচ্ছে পরীক্ষামূলক সংস্করণ। তো এই বইটা রচনা করেছেন কারা? ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ডক্টর হাসিনা খান, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খান, ডক্টর মুশতাক ইবনে আয়ুব, রনি বসাক। তোমরা যারা রচনা করেছে তাদের এই বিষয়গুলোকেও একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ তোমাদের এই বইটা ইনাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারাই লিখিত হয়েছে। এবং এই বইটি সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল,
এরপরে আমরা একইভাবে দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এরপরে আমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের ঠিকানাটুকু দেওয়া আছে যে 6970 মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা 1000 কর্তৃক প্রকাশিত। এবং এটা আমাদের যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এই এখান থেকে প্রকাশিত সকল বই বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। এবং এই বইটা তোমাদের এই বইটা প্রকাশ হয়েছে ডিসেম্বর মাসে 2022 সালে। এই বইটার মধ্যে বিভিন্ন যে শিল্প নির্দেশনাগুলো, যেমন বইয়ের যে আমাদের চিত্রগুলো, সেটার যে কোথায় কিভাবে আমরা সেটাকে সাজাতে পারি, সেটাকে কোথায় রাখলে তোমাদের জন্য বুঝতে সুবিধে হবে, তো সেই বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন মঞ্জুর আহমেদ এবং নাসরিন সুলতানা মিতু। এরপরে এখানকার যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলোকে যারা সহায়তা করেছেন সেটা সব্যসাচী চাকমা এবং মৌমিতা শিকদার। এবং প্রচ্ছদ এবং গ্রাফিক্স ডিজাইন যেটা, অর্থাৎ তোমরা একটু আগে তোমাদের বই যে সুন্দর যে এই যে কাভারটুকু দেখলে, এটাকে যারা সহায়তা করেছে বানানোর জন্য তার মধ্যে একজন হচ্ছে নাসরিন সুলতানা মিতু। তো এই হচ্ছে তোমাদের বইয়ের একটা সাধারণ পরিচয়। এবং অবশ্যই এই বইটা কিন্তু শুধু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য, এই বইটা কিন্তু কোনো কখনোই বিক্রির জন্য নয়, এটা হচ্ছে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য। আচ্ছা, এরপর আমরা একটা অংশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রসঙ্গ কথা। তো এই প্রসঙ্গ কথার মধ্যে আমাদের যে বিষয়গুলোকে বলা আছে সেটা হচ্ছে যে আমরা এই বইটাকে বা আমাদের এই শ্রেণীর বইগুলোকে পড়ার পরে আমরা কি কি ধরনের বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, আমাদের কি কি বিষয় সম্পর্কে জানার পরে আমরা আগামীতে কি কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারবো এবং সেই বিষয়গুলোতে আমাদের ভূমিকার জায়গাটা রাখতে পারবো, এই একটা বিষয় নিয়ে আমাদের এইখানে আলোকপাত করানো আছে। তো আমরা দেখি প্রত্যেকটা লাইন পড়ে, যে পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন এবং জীবিকা, প্রযুক্তির উৎকর্ষের কারণে পরিবর্তনের গতিও হয়েছে অনেক দ্রুত। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত আমাদের প্রযুক্তির যে উৎকর্ষ সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে অনেক দ্রুত। যেমন আমরা 2010-12 সালের দিকে যারা হয়তো শুধু বাটন ফোন ব্যবহার করতাম, সেটা দেখা যাচ্ছে 2023 সালে এসে সেটা আমাদের সর্বজনীন ভাবে দেখা যাচ্ছে যে সকলের কাছে শুধু টাচ ফোনের যে জায়গাটা, অর্থাৎ আমরা অ্যান্ড্রয়েড ফোন বলি বা আইফোন বলি বা এই ধরনের ফোন গুলোকে আমাদের কি হয়েছে যে সকলের কাছে বেশি সহজলভ্য হয়ে আসছে বা ব্যবহারের জন্য অ্যাভেলেবল অবস্থাটা তৈরি হয়ে আসছে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের যে অনেক দ্রুত সেটার পরিবর্তন হচ্ছে। তো দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নেওয়ার কোনো বিকল্প নেই, অর্থাৎ আমরা যে পরিবর্তনটা পাচ্ছি সেই পরিবর্তনটা যেন আমাদের সবসময় আমরা খাপ খাইয়ে নিতে পারি এবং সেটা যেন আমরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন জায়গাটা না হই। অর্থাৎ প্রতিনিয়ত যে প্রযুক্তিগত পরিবর্তনটা হচ্ছে সেটার সঙ্গে আমাদের অবশ্যই খাপ খাইয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ প্রযুক্তির উন্নয়ন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে এগিয়ে চলেছে অভাবনীয় গতিতে। আমাদের বর্তমান যে যুগ সেই যুগটাকে শিল্প বিপ্লবের ধারার দিক থেকে বলা হয় চতুর্থ শিল্প বিপ্লব। অর্থাৎ এর আগে আরো তিনটা শিল্প বিপ্লবের আমরা নাম পেয়ে থাকবো, সেটা হচ্ছে প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয়, এবং আমাদের এই বর্তমান সময়টাকে বলছি আমরা চতুর্থ শিল্প বিপ্লব। তো এই চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় যে প্রযুক্তি অংশটা সেটা হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা। অনেকে তোমরা হয়তো দেখে থাকবে যে ফোনে যখন তোমরা গুগল অ্যাসিস্ট্যান্ট বা এই ধরনের বিষয়গুলোতে দেখবে যে তোমরা ভয়েস যখন দেও সেখানে, বা ভয়েসের মাধ্যমে কোনো কিছুকে সার্চ দেওয়ার একটা বিষয় দেখতে পারো, যেমন ইউটিউবে ভয়েস অংশটাকে চালু করে তোমরা কিছু একটা বললে বলতেছো, সেইখান থেকে সেটা তোমাদেরকে সরাসরি সার্চ করে কন্টেন্টটা তোমাদের সামনে প্রদর্শন করাচ্ছে। এটা হচ্ছে এখানে যে কাজ করছে সে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক একইভাবে দেখে থাকবে তোমরা যে তোমরা বিভিন্ন সময় যে গুগলের যে ছবি, যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে তোমরা যখন সার্চ করো, সে দেখবে যে তো ওই রিলেটেড আরো অনেক ছবি তোমাদের পাশের সম্মুখে সাজানো অবস্থায় থেকে থাকে। তো এটাও কি, এটা হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার যে কাজ সেটা। তো সেটার বিকাশ আমাদের কর্মসংস্থান এবং জীবনযাপন প্রণালীতে যে পরিবর্তন নিয়ে আসে তার মধ্যে দিয়ে মানুষে মানুষের সম্পর্কটা আরো নিবিড় হচ্ছে। কারণটা কি, কারণ দেখো যে আমরা যারা বাংলাদেশে আছি খুব চাইলেই আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে আমরা যুক্তরাজ্য অথবা ফ্রান্স অথবা ইতালি এই যে কোনো জায়গার মানুষের সাথে আমরা আমাদের অনলাইনে আমরা একটা সম্পর্কের জায়গা তৈরি করতে পারি। তো এইভাবে আমরা কি হচ্ছি যে আমরা অনেক ডিস্টেন্স থাকার পরেও দেখা যাচ্ছে যে তাদের সাথে আমাদের একটা যোগাযোগ তৈরি হচ্ছে। তো এই যোগাযোগটা আমাদের সম্পর্কটাকে আরো নিবিড় করছে। তো এই জন্য অদূর ভবিষ্যতে অনেক নতুন কাজের সুযোগ তৈরি হবে যা এখনো আমরা জানি না। যেমন
আমাদের বর্তমানের ক্ষেত্রে দেখা যাবে যে মেডিকেল সেক্টরগুলোতে আমরা আগে যেরকম শুধুমাত্র হাতে কলমে অর্থাৎ হাতে শুধুমাত্র কাজ করতাম, যে তারা শল্য চিকিৎসক হিসেবে পরিচিত, তো তারা বিভিন্ন ধরনের যে চিকিৎসাগুলো যেমন হচ্ছে বিভিন্ন সময় যে অপারেশনগুলো করতো, সেই অপারেশনগুলোর জন্য তারা হাতেই শুধুমাত্র সবকিছু করত, সেটার জন্য দীর্ঘ সময় লেগে যেত। কিন্তু বর্তমানে আমরা সেটাকে বিভিন্ন সময় যে রোবট ব্যবহার করেও সেই ধরনের চিকিৎসার সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করছি। তো এটাও কিন্তু আমাদের নতুন একটা কাজের সুযোগ তৈরি করছে। তো তার মানে এরকম ভবিষ্যতে আরো কত ধরনের কাজের জায়গাটা তৈরি হবে আমরা সেটা এখনো জানবো না, কিন্তু এই যে প্রযুক্তির যে বিকাশ সাধন হচ্ছে প্রতিনিয়ত, সেটার সাথে যদি আমরা সামনের দিকে অগ্রসর থাকি তাহলে অবশ্যই আমাদের সেই নতুন কাজগুলোকে আমরা খুব সহজেই মানিয়ে নিতে পারবো। তো অনাগত সেই ভবিষ্যতের সাথে আমরা যেন খাপ খাওয়াইতে পারি তার জন্য খুবই প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এরপরে পৃথিবী জুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেও জলবায়ু পরিবর্তন অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা দেশের অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতিটা অনেক ডেভেলপ বা উন্নয়ন যদি হয়েও থাকে, কিন্তু আমাদের যে জলবায়ুর যে পরিবর্তনটা, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের যে সময়টাতে শীতকাল হওয়ার কথা সেই সময়তে শীতকাল না হয়ে একটু সময় পরে সেটা শীতকাল শুরু হচ্ছে, এবং যে সময়গুলোতে আমাদের গ্রীষ্মকাল শুরু হওয়ার কথা দেখা যাচ্ছে যে আমাদের 2-3 মাস দেরিতে সে আমরা গ্রীষ্মকালটাকে পেয়ে থাকছি। আবার যে সময়টাতে যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে জুলাই মাসে আমাদের বৃষ্টিপাতের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে, কিন্তু আমরা দেখছি যে এই চলমান সময়গুলোতে এই জুলাই মাসে আমাদের বৃষ্টির যে পরিস্থিতিটা সেটা কিন্তু আমরা সচরাচর ওভাবে পাচ্ছি না। সেটা আমাদের অক্টোবর বা সেপ্টেম্বর মাসগুলোতে গিয়েও সেই সময়টাতে বৃষ্টি হচ্ছে বা আমাদের বন্যার পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে এটাকেই বলছি আমরা জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব। এবং একই সাথে বায়ু দূষণ ঘটছে চারপাশে, যেমন বায়ু দূষণের সবচেয়ে প্রথমের জায়গাতে আছে আমাদের বর্তমানে বাংলাদেশের ঢাকা শহর। তো সেটা বায়ু দূষণের দিক থেকে এটা হচ্ছে আমাদের বায়ুর দূষণের যে জায়গাটা সেটা আমাদের কিন্তু পৃথিবী জুড়ে ঘটতেছে প্রত্যেকটা বড় বড় শহরগুলোতেই। এবং একই সাথে অভিবাসন এবং জাতিগত সহিংসতার মতো সমস্যা আজ অনেক বেশি প্রকট। যেমন অভিবাসন, যে আমাদের এক দেশ থেকে আরেক দেশে যে মানুষগুলো যেয়ে থাকে বা তারা সেখানে শরণার্থীর মতো অবস্থান গ্রহণ করে, তো তাদের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত বিভিন্ন দিক থেকে জটিল হয়ে উঠছে। এবং একই সাথে জাতিগত সহিংসতা, যেমন আমরা দেখবো যে বিভিন্ন সময় বিভিন্ন দেশের সাথে আর একটা দেশের যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে, তো এইগুলো যে জাতিগত সহিংসতা সেই বিষয়গুলো আমাদের অনেক বেশি প্রকট। এবং একই সাথে তোমরা দেখেছো যে কোভিড-19 এর মহামারী আমাদের সারা বিশ্বের স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনীতিকে অনেক বেশি থমকে দিয়েছে। আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় সংযোজিত হয়েছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। অর্থাৎ যেমন ধরো যে আমাদের কোভিড-19 এর সময়টাতে যেমন তোমরা হয়তো যারা স্কুলে যেতে তারা দেখতে যে তোমাদের স্কুলের সামনে যেসব যেসব হচ্ছে মুড়ির দোকান অথবা বিভিন্ন আচারের দোকানগুলো থাকতো, তো তারা কিন্তু দেখবে যে অনেকেই সেই জিনিসগুলোতে এখন আর তাদেরকে তোমরা দেখতে পারো না, কারণ তারা এই মহামারীর সময়টাতে তাদের যে জীবনযাত্রা এবং তাদের জন্য তাদের চলাফেরার জন্য যে অর্থনীতিটা প্রয়োজন ছিল ওই জিনিসগুলোকে বিক্রি করে, তো সেই জিনিসটা ব্যাহত হয়েছে। তো সেটার কারণে দেখা গেছে যে তারা অন্য নতুন একটা কাজের মধ্যে তাদের জীবিকার জন্য চলে গিয়েছে। তো এইটাই হচ্ছে তাদের জন্য একটা করে চ্যালেঞ্জ এবং নতুন একটা করে সম্ভাবনা। তো আমাদের এই সব চ্যালেঞ্জ এবং সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে তার টেকসই এবং কার্যকর সমাধান এবং আমাদের জনমিতিক সুফলে সুফলকে সম্পদে রূপান্তর করতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেককে, তোমরা যারা নতুন এই ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, তোমাদের সকলকেই জনশক্তিতে রূপান্তরিত হতে হবে। এর জন্য প্রয়োজন কি? অবশ্যই তোমাদেরকে যথাযথ যে জ্ঞানের যে অংশটা সেটাকে ধারণ করতে হবে, এবং একই সাথে দক্ষতা জায়গাটা নিতে হবে। একই সাথে মূল্যবোধ অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল সেই বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে, এবং একই সাথে তোমাদেরকে ইতিবাচক দৃষ্টি সম্পন্ন দূরদর্শী শিক্ষার্থী এবং মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অর্থাৎ আগামীতে ভালো কিছু কিভাবে করতে পারবো আমরা সেই বিষয়ে চিন্তা ভাবনা জায়গাটাকে আমাদের আরো বেশি শাণিত করতে হবে, এবং একই সাথে আমরা সংবেদনশীল হব। অর্থাৎ যারা গরিব তাদেরকে আমাদের অবশ্যই সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিতে হবে, এবং যারা আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে অবহেলিত সমাজে তাদেরকে আমাদের সাহায্য সহযোগিতার জায়গাটা বৃদ্ধি করতে হবে। তো এই সংবেদনশীল বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে, তোমরা যারা শিক্ষার্থী তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমাদের ধারণ করতে হবে। এবং একই সাথে
অভিযোজন সক্ষম হতে হবে। যেমন দেখা যায় যে তোমরা যারা এখন ঢাকায় বসবাস করছো, হঠাৎ করে দেখা যায় যে তোমরা ঈদে বা কোনো ছুটিতে তোমরা গ্রামের বাড়ি ঢাকার বাইরে যখন যাও, সেখানে যাওয়ার পরে দেখা যায় যে ওই পরিবেশটার সাথে প্রথম অবস্থায় তোমরা কিভাবে কি করবে সেটা বুঝে উঠতে পারো না, কিন্তু সেটা যখনই তোমরা বুঝে যাও তখন তার মানে সেটাকেই বোঝাই হচ্ছে অভিযোজন সক্ষম। তার মানে নতুন একটা এলাকায় গিয়ে তুমি সেখানকার পরিবেশের সাথে মানিয়ে ওঠাটাকেই বলতেছি আমরা এখানকার অভিযোজন সক্ষম। এবং একই সাথে তোমাদেরকে মানবিক এবং বৈশ্বিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে বেড়ে উঠতে হবে। তো এই প্রেক্ষাপটে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং 2021-41 সালের মধ্যে উন্নত দেশে পদার্পণের লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তো শিক্ষা হচ্ছে এই লক্ষ্য অর্জনের একটি শক্তিশালী হাতিয়ার। তার মানে তোমরা যারা হয়তো মনে করো যে আমরা সারা দিন পড়াশোনা কেন করব, পড়াশোনা না করলে আমাদের যে কোনো কিছু আমরা করতে পারবো, এই যে চিন্তাগুলো আমরা কখনোই করব না, অর্থাৎ শিক্ষা হচ্ছে আমাদের সামনের দিকে যত ধরনের অর্জন সম্ভব সেইগুলোর সবচেয়ে শক্তিশালী একটি হাতিয়ার। কারণ তুমি যদি একটা জিনিস কিভাবে তৈরি করতে হয় সেই জ্ঞানটুকু দক্ষতাটুকু তোমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু তুমি আগামীতে কোনো ধরনের ভালো বিষয়াবলীর সাথে সম্পৃক্ত হতে পারবে না এবং সেটার মধ্যে তুমি ভালো কোনো কাজও করতে পারবে না। তো আমরা অবশ্যই চাই তোমাদের মধ্যে এই সকল বৈশিষ্ট্যগুলো থাকুক। তো এই জন্য শিক্ষার আধুনিকায়ন ছাড়া আমাদের উপায় নেই। অর্থাৎ যেমন আমরা 1990 সালের দিকে যে বিষয়গুলো হয়তো আমরা যেভাবে পড়েছি, তো আমাদের 2023 সালে এসে আমরা সেই বিষয়গুলোকে কিন্তু দেখা যাচ্ছে যে ওইভাবে আমরা করতেছি না। তো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা হচ্ছে আমাদের যে আধুনিকায়ন বা আমাদের যে প্রতিনিয়ত সময়ের সাথে সাথে যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনের থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটাকে আমরা আধুনিকায়ন করছি বা আধুনিকায়ন বলে নাম দিচ্ছি। আর এই আধুনিকায়নের উদ্দেশ্য একটি কার্যকর যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো তোমাদের এই যে নতুন যে বইটি, অর্থাৎ আমাদের এই বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, এই বইটিও হচ্ছে আমাদের এই যে আমাদের যুগের সাথে যে প্রয়োজনটা, শিক্ষাক্রমটা প্রয়োজন, সেটার জন্যই এই নতুন বইটাতে আমাদের তোমাদেরকে পড়ানোর উপযোগী করে তৈরি করানো হয়েছে। এরপরে আমরা দেখছি যে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের একটা নিয়মিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো শিক্ষাক্রম উন্নয়ন এবং পরিমার্জন। তো সর্বশেষ শিক্ষাক্রম পরিমার্জন করা হয় 2012 সালে। ইতোমধ্যে অনেক সময় পার হয়ে গিয়েছে, তার মানে মোটামুটি প্রায় 11 বছর। প্রয়োজনীয়তা দেখা দিয়েছে শিক্ষাক্রম পরিবর্তন, পরিমার্জন এবং উন্নয়নের। এই উদ্দেশ্য শিক্ষা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ এবং চাহিদা, শিক্ষণ চাহিদা নিরূপণের জন্য 2017 সাল থেকে 2019 সাল ব্যাপী NCTB অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের আওতায় বিভিন্ন গবেষণা এবং কারিগরি অনুশীলন পরিচালিত হয়েছে। এসব গবেষণা এবং কারিগরি অনুশীলনের ফলাফলের উপর ভিত্তি করে নতুন বিশ্বের পরিস্থিতি, অর্থাৎ বর্তমানে আমরা যে বিশ্বে বসবাস করছি সেই বিশ্বের পরিস্থিতিতে টিকে থাকার মতো যোগ্য প্রজন্ম গড়ে তুলতে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণীর অবিচ্ছিন্ন যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম উন্নয়ন করা হয়েছে। তাহলে তোমাদের যে শিক্ষাক্রমটা, এটা আমাদের কি ধরনের শিক্ষাক্রম, সেটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম। তো যোগ্যতা ভিত্তিক এই শিক্ষাক্রমের আলোকে সকল ধারার, অর্থাৎ যারা সাধারণ শিক্ষাক্রমের মধ্যে আছে তাদের জন্য এবং যারা মাদ্রাসা বোর্ডের অধীনভুক্ত তাদের জন্য এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন যারা তাদের জন্য ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এই পাঠ্যপুস্তক প্রণয়ন করা হলো। এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে আমাদের এই পাঠ্যপুস্তকের বিষয়বস্তুগুলোকে এমনভাবে রচনা করা হয়েছে যেন অনেক বেশি সহজলভ্য এবং সহজবোধ্য এবং আনন্দময় হয়ে ওঠে। আমরা অবশ্যই দেখবো যে সামনে বিষয়গুলো আমাদের খুব বেশি আনন্দঘন একটা পরিবেশের মাধ্যমে আমাদের নতুন নতুন বিষয়গুলোর একটা অভিজ্ঞতা আমাদেরকে প্রদান করবে। তো এর মাধ্যমে চারপাশের প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন ধরনের যে প্রপঞ্চ এবং ঘটনার সাথে পাঠ্যপুস্তকের একটি মেলবন্ধন তৈরি হবে। আশা করা যায় এর মাধ্যমে শিখন হবে অনেক গভীর এবং জীবনব্যাপী। অবশ্যই আমাদের যে শিক্ষার যে জায়গাটা, সেটা অবশ্যই আমাদের জীবনব্যাপী একটি প্রক্রিয়া, এটাকে কখনোই আমরা সাময়িকভাবে ভেবে নিব না। এবং পাঠ্যপুস্তকটি প্রণয়নে ধর্ম, বর্ণ, সুবিধা বঞ্চিত এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীর বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। এই যে একটু আগে তোমরা দেখলে যে দেখো যে চারজন শিক্ষার্থী, তারা যে একে অপরকে একে অপরের তারা প্রত্যেকে নিজেদের কাজগুলোর মধ্যে একটা হাসি খুশি ভাবে জিনিসগুলোকে দেখছে, এটার মধ্যে দেখো যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও কিন্তু সেখানে আছে। সুতরাং এই বইটা শুধুমাত্র যে তোমরা যারা স্বাভাবিক সুস্থ আছো তাদের জন্য নয়, এটা সকল সুবিধা বঞ্চিত এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে। এবং আমাদের এখানে প্রত্যেকটা যে বই
প্রতিটা যে রচনাগুলো যখন আমরা পড়তে যাব সেখানে আমাদের কোন ধরনের বানান রীতিকে অনুসরণ করা হয়েছে সেটা হচ্ছে বাংলা একাডেমি। যেমন আমরা হয়তো আগে দেখে আসি যে শ্রেণী বানানের সময় আমরা কি লিখতাম, যে তালব্য শয়ে রফলা একার, তারপরে মূর্ধন্য দীর্ঘী। তো এটাকে আমাদের বর্তমানে লেখা হচ্ছে কিভাবে, তালব্য শয়ে রফলা একার মূর্ধন্যয় হ্রস্বইকার। তো এই যে এইরকম যে রীতিগুলো, মানে বানানটা কোনটা সঠিক হবে সেই বিষয়টা আমাদের এখানে কোন ধরনের রীতিটাকে অনুসরণ করা হয়েছে আমাদের বাংলাদেশের বাংলা একাডেমির যে বানান রীতিটা আছে সেটাকে অনুসরণ করা হয়েছে। এবং একই সাথে এখানে পাঠ্যপুস্তক রচনা, সম্পাদনা, চিত্রাঙ্কন এবং প্রকাশনার কাজে যারা মেধা শ্রম দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা আমাদের প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এই বিষয়টাকে জানাচ্ছেন, যারা এই বিষয়গুলোতে সহায়তা করেছেন এবং পরীক্ষামূলক এই সংস্করণের কোনো ভুল বা অসঙ্গতি কারো চোখে পড়লে এবং এর মান উন্নয়নের লক্ষ্যে কোনো পরামর্শ থাকলে তা জানানোর জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ রইল। এটা আমাদের প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম, চেয়ারম্যান, তিনি জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক বোর্ড, তিনি সকলকে জানিয়েছেন। এখন আমাদের যে সূচিপত্রটা, অর্থাৎ সূচিপত্র হচ্ছে আমাদের বইয়ে আমরা কি কি বিষয়গুলোকে পড়ব সেগুলোর একটি সুন্দর ধারণা দেয়, সেটি হচ্ছে আমাদের সূচিপত্র। এবং সূচিপত্রের মধ্যে দুটা জিনিস থাকবে আমাদের, একটা হচ্ছে যে অধ্যায়ের নাম, এই সেই অধ্যায়ের নামটাকে আমরা পাবো আমাদের ডান পাশে এবং একই সাথে পৃষ্ঠাকে পাবো, সেই পৃষ্ঠাকে আমরা এই যে ক্রমিক নাম্বার অনুসারে আমরা পেয়ে যাব পাশে। তাহলে এখানে আমাদের সূচিপত্রের মধ্যে আমাদের কি কি বিষয়গুলোকে পড়ানো হবে আমাদের এই বিজ্ঞান অনুসন্ধানী বইটার মধ্যে সেটা সুন্দর একটা ধারণা দেওয়া আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধ্যায় এক, তারপরে দেখা আছে বিজ্ঞান ও প্রযুক্তি। আচ্ছা, তো এইখানে বিজ্ঞান ও প্রযুক্তি এটা কত পৃষ্ঠায় দেওয়া আছে, সেটা হচ্ছে এক পৃষ্ঠায়। এবং এখানে দেখা যাচ্ছে যে সুন্দর একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে আমাদেরকে একটা সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আসলে অধ্যায়টা কি সম্পর্কিত। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা কেন্দ্র এবং তার চারপাশে এগুলো হচ্ছে আমাদের একটা করে কক্ষপথ। তোমাদের কাছে হয়তো নামগুলো একটু নতুন লাগবে এবং যে যে নামগুলো তোমাদের পঞ্চম শ্রেণীতে পড়ানো হয়েছিল সেসব বিষয়গুলো থেকে আমরা অনেক নাম পাবো, যেটা হচ্ছে আমাদের নতুন নাম আসবে। তো সেই নামগুলোকে আমরা প্রথমে পরিচিত হয়ে নিব, সেই নামগুলো পরিচয়ের পরে আমরা সেগুলোকে আয়ত্ত করার চেষ্টা করব। তাহলে আমাদের কাছে যে ভীতির জায়গাটা, সেই ভীতির জায়গাটা আমরা অতিক্রম করতে পারবো। তাহলে এখানে চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা আমাদেরকে কি বিষয়ে ধারণা দিচ্ছে, সেটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্ভুজের মতো কয়েকটা বল আছে চারপাশে, এই অধ্যায়টার নাম দেওয়া হয়েছে পদার্থ এবং তার বৈশিষ্ট্য। যেমন এই চ্যাপ্টারটাতে বা এই অধ্যায়টাতে আমাদের যে বিষয়গুলো আলোচনা হবে তার ভিতরের যে গঠনটা কেমন, সেটা দেখতে কেমন, সেই বিষয়গুলো, যেমন তরল যেটা সেটা হচ্ছে দেখা যাবে যে তাদের মধ্যে যে অণুগুলো থাকবে তাদের দূরত্বটা অনেক বেশি, এবং যদি সেটা কঠিন বস্তু হয় তাহলে তা সেটার দূরত্বটা খুবই কম। তাহলে এই যে এই বিষয়টাকে আমাদের এই চিত্রটার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এরপরে আমাদের অধ্যায় তিন, সেটা হচ্ছে জীবজগৎ, এখানে একটা ব্যাঙের চিত্র আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেম ভাবে আমাদের অধ্যায় যে চার, এটা উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব সম্পর্কে ধারণা দিচ্ছে এই অধ্যায়টা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়ার কিছু চিত্র, এবং একই সাথে এইখানে দেখা যাচ্ছে যে আমাদের আবহাওয়া এবং জলবায়ু। এইখানে আমাদের এই যে গোল অংশটা দ্বারা পুরো বিশ্বকে দেখানো হচ্ছে, মানে আমাদের পৃথিবীকে। এবং এখানে যে আগুনের মতো একটা ফুলকি দেখতে পাচ্ছি, এটা আমাদের আবহাওয়া এবং জলবায়ুর সাথে সম্পর্কিত, কিভাবে এটা আমাদের উষ্ণতার জায়গাটা প্রকাশ করতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখছি এখানে একটা টেলিস্কোপের মতো, যেটা আমরা আমরা দূরের যে তারা নক্ষত্র এসব কিছুকে আমরা পর্যবেক্ষণ করতে পারি, সেটা হচ্ছে আমাদের অধ্যায় ছয়, সেটা হচ্ছে পৃথিবী এবং মহাবিশ্ব। এরপরে দেখো যে এখানে একজন দৌড়ানোর চেষ্টা করছে, এটাকে আমরা অধ্যায় নাম দিয়েছি গতি। এবং একই সাথে আমাদের এইটাতে বল ও শক্তি, অধ্যায়টা হচ্ছে আট। তোমরা যারা অধিকাংশ যারা জিমের নাম শুনেছো বা ব্যায়ামাগারের নাম শুনেছো, তোমরা অবশ্যই দেখবে যে এই ডাম্বেলগুলোকে আমরা তুলে আমাদের পেশিকে বৃদ্ধি করানো বা পেশিকে সুস্থ সবল রাখার জন্য আমরা এই ব্যায়ামটাকে অনুশীলন করি প্রতিদিন। তো এই জন্য এখানে বোঝানো হচ্ছে বল এবং শক্তি, কারণ অবশ্যই এই ডাম্বেলগুলোকে তুলতে গেলে আমাদের শক্তির প্রয়োজন, তো সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। এরপরে দেখো যে এখানে আমাদের যে সূর্য, পৃথিবী এবং চাঁদের ঘূর্ণন এবং তাদের আপেক্ষিক অবস্থান, এই সম্পর্কিত যে অধ্যায় সেটা হচ্ছে অধ্যায় নয়। এখানেও চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটাকে প্রকাশ করানো হয়েছে যে এটা হচ্ছে আমাদের যদি পৃথিবী হয় এটা চাঁদ এবং তার চারপাশে এই যে এগুলোকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের সেই স্পেসের মধ্যে থাকা বা মহাশূন্যে থাকা বিভিন্ন ধরনের চার্জিত বস্তু হতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখছি অধ্যায় দশ, এটার নাম হচ্ছে আমাদের পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব। এবং এইটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের এই যে
দেখো যে পোকার মতো একটা শেপ দেখতে পাচ্ছি আমরা, এটা বইয়ের উপরে সেটা দেওয়া আছে। তো এটা হচ্ছে বোঝানো হচ্ছে যে পদার্থের যে বৈশিষ্ট্যটা এবং সেটা হচ্ছে বাহ্যিক যে প্রভাব, মানে ওটা থেকে আমরা কি কি ধরনের প্রভাবটা আমরা আমাদের বাস্তব পরিস্থিতির মধ্যে দেখতে পারি। এরপরে দেখো মানব শরীর, এটা অবশ্যই কি নাম, এটা অবশ্যই আমাদের যে হাত, এই অংশটাকে বলতেছি আমাদের পেশি। আর এটা নিয়ে আমাদের আলোচনা করা হচ্ছে মানব শরীরে এই অধ্যায়টাতে। এরপরে অধ্যায় 12, এটাতে আমাদের মিশ্রণ এবং মিশ্রণের উপাদানের পৃথকীকরণ এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এটার মধ্যে যেমন মিশ্রণটা কেমন, তোমরা অনেকে হয়তো শরবত বানিয়েছো, গরমের সময় যদি অধিক গরম লেগে যায় স্কুল থেকে এসো তোমরা শরবত বানিয়ে খেয়েছো, যেমন সেখানে কি কি উপাদানকে তোমরা সংমিশ্র একত্র করো, সেখানে পানি দাও, লেবুর রস দাও এবং একই সাথে চিনি দিয়ে সেখানে কি করো চামচ দিয়ে তোমরা নেড়ে ফেলো। তো এইটাই হচ্ছে আমাদের মিশ্রণ। তো এইখানে এই যে দেখো চিত্রের মাধ্যমে জিনিসটাকে বুঝাই দেওয়া হয়েছে যে এটা আমাদের মিশ্রণের অধ্যায়। এবং এখানে দেখো যে তোমরা জীবের পুষ্টি ও বিপাক, এই অধ্যায়টাকে আমাদের এখানে পাকস্থলীর একটা চিত্র দেখে বোঝানো হয়েছে। কারণ আমরা যখন খাবার খেয়ে থাকি সে খাবারগুলো কোথায় গিয়ে আমাদের সর্বশেষ স্থান পায়, সেটা হচ্ছে পাকস্থলীতে। এরপরে দেখো যে একটা সূর্যের মতো অংশকে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অধ্যায় কত আমাদের, অধ্যায় আলো 14-তে আলোচনা করা হয়েছে যে সূর্য, সূর্যটা অবশ্যই আমাদের কি হিসেবে আমাদের পৃথিবীতে আছে, আলো হিসেবে। তারপরে এখানে দেখো যে পাহাড়ের মতো কিছু অংশ দেখতে পাচ্ছি আমরা, এটা পরিবেশ এবং ভূমির রূপ, অর্থাৎ ভূমিটা কেমন, সে ভূমিটা কি বালুময় নাকি সেটা এঁটেল নাকি সেটা হচ্ছে পাথরময় নাকি সেটা, এই সব বিষয়গুলো আমাদের এই চ্যাপ্টারটাতে আমরা পাবো। এরপরে দেখো আমাদেরকে সুন্দর একটা চিত্র দেওয়া হয়েছে যে হাতের উপরে তিনটা পাতা, তার মানে এটা হচ্ছে জীবের পারস্পরিক নির্ভরশীলতা এবং টেকসই পরিবেশ, তার মানে মানুষ পরিবেশ ছাড়া বেঁচে থাকতে পারবে না, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে এইখানে। তো এই ছিল আমাদের সূচিপত্র, যে টোটাল আমাদের 16টা আমরা অধ্যায় পাবো, যেটার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করার হয়েছে, এবং প্রত্যেকটা বিষয়গুলো পড়লে আমরা দেখবো যে নতুন নতুন একটা করে ধারণা পাবো। আর অবশ্যই আমরা এই বিষয়গুলো পড়ার মধ্যে ধারণা রাখবো যে আমাদের নতুন নতুন বেশ কিছু শব্দ আসবে, সেই শব্দগুলোকে যেন আমরা একটু আয়ত্ত করার চেষ্টা করি। আচ্ছা এখন দেখি আমরা যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে কিছু কথা। এখানে প্রথমে দেখো প্রশ্ন করছে যে শিক্ষার্থী কেমন আছো সবাই, আমি অবশ্যই ভালো আছি, তোমরা অবশ্যই ভালো থাকবে এবং ভালো সবসময় থাকতে হবে, কারণ বিজ্ঞান পড়তে গেলে আমাদেরকে অবশ্যই সুস্থ থাকতে হবে। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের স্বাগতম। আচ্ছা তো দেখতেই পাচ্ছ এতদিন তোমরা যেভাবে পড়াশোনা করে এসেছো তাতে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে, কারণ এতদিন আমরা যে বই পড়েছি সেটা ছিল শুধুমাত্র আমাদের প্রাথমিক বিজ্ঞান, এবং তারপরে আমরা ষষ্ঠ শ্রেণীতে এসে যে বইটা পেতাম সেটা হচ্ছে শুধু বিজ্ঞান। তো তোমাদের সকল বিষয়ের বইগুলো তাই এবার একটু অন্যরকম। তো বিজ্ঞান বিষয়ে তোমরা নিশ্চয় দুটি বই হাতে পেয়েছো, একটা হচ্ছে আমাদের অনুসন্ধানী বই যেটির সঙ্গে তোমাদের আর একটা বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে অনুশীলন বই। একটু চোখ গুলালেই বুঝতে পারবে যে এই বইটির সঙ্গে অনুশীলন বইটির বড় ধরনের পার্থক্য রয়েছে। সত্যি বলতে এতদিন যেভাবে তোমরা পাঠ্য বইয়ের বিভিন্ন অধ্যায় পড়ে বিজ্ঞান শিখতে চেষ্টা করেছো, এবার এই শেখার ধরনটাই একেবারে বদলে যাচ্ছে। পুরো বছর জুড়ে তোমরা বেশ কিছু নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে, নতুন নতুন কিছু সমস্যার সমাধান করবে, এবং এই নতুন অভিজ্ঞতার আর সমস্যার সমাধানের ধাপগুলো সব বিস্তারিতভাবে তোমাদের অনুশীলন বইটিতে দেওয়া আছে। অর্থাৎ তোমরা নতুন অভিজ্ঞতাগুলো এবং কি কি ধরনের সমস্যাগুলোকে সমাধান করবে সেটা আমরা পাবো কোথায়, এই যে অনুশীলন এই বইটাতে। তারপরে বলছে যে আমাদের যে প্রয়োজন পড়বে সেজন্য তোমাদের সাহায্য করবে এই আমাদের অনুসন্ধানী বই। এইটা স্কুলে বা বাড়িতে যখন যেখানেই থাকো তোমরা এই বইটির সাহায্য নিয়ে দরকার হলে নিজে নিজেই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবে। ষষ্ঠ শ্রেণীতে তোমাদের বিজ্ঞানের যেসব বিষয় জানার প্রয়োজন হবে সেগুলো এই বইয়ে মোট 16টি অধ্যায়ে সাজানো হয়েছে। পুরো বছর জুড়ে তোমরা যে অভিজ্ঞতাগুলো ভেতর দিয়ে যাবে তাতে এই বিষয়গুলো বিভিন্ন সময় তোমাদের কাজে আসবে। তাহলে চলো শুরু করা যাক, কি বলো? আচ্ছা তো আমরা আজকে যে বিষয়টি যে অধ্যায় থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ, আমাদের ষষ্ঠ অধ্যায়, সেটা হচ্ছে পৃথিবী ও মহাবিশ্ব। কারণ এই পৃথিবী ও মহাবিশ্ব এই বিষয়টার একটা সাধারণ ধারণা আমরা পাবো সেটা হচ্ছে অনুশীলন বইটাতে। এই অনুশীলন বইটাতে যখন আমরা যাব সেখানে দেখবো প্রথম অধ্যায়টাই শুরু হচ্ছে আমাদের যে আকাশ কত বড়। তো তোমরা যারা অনেকেই হয়তো অনুশীলন বইটা শুরু করতে চেয়েছো পারছো না, তো আমরা সেটার জন্যই দেখবো যে এই আকাশ কত বড় অনুশীলন বইটার এই বিষয়টাকে সমাধান করার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে এই আমাদের অনুসন্ধানী বইয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। তো আমরা সেই বিষয়টির একটা ধারণা নেওয়ার জন্য
আমরা ষষ্ঠ অধ্যায় একটু আমরা দেখে আসি যে সেখানে আমরা কি কি বিষয় সম্পর্কে পরিচিত হব এবং সেই বিষয়গুলো থেকে আমরা যে যে জিনিসগুলো সম্পর্কে পরিচয়টা পেয়ে যাব সেই বিষয়গুলো আমরা চর্চা করব হচ্ছে কি কি সমস্যাগুলো আমাদের সম্মুখীন হবে সেই সমস্যাগুলো আমরা করব যে এই আমাদের অনুশীলন বইয়ের যে প্রথম অধ্যায়ের মতো যে অংশটা সেটা হচ্ছে আকাশ কত বড় এই চ্যাপ্টারটার মধ্যে আচ্ছা তো তাহলে চলো আমরা সেখান থেকে শুরু করি এই যে দেখো খুবই সুন্দর একটা দৃশ্য দিয়ে এখানে শুরু হচ্ছে একটা ছবি দিয়ে যেখানে অনেকগুলো তার লাইটের মতো বা আমাদের যে টর্চ লাইটের মতো অংশগুলো শুরু হচ্ছে এবং দেখো এখানে পাহাড়ের মতো বিশাল একটা অংশ দেখতে পাচ্ছি আমরা এবং দেখো খুবই সুন্দর একটা চিত্র এটা তাহলে এই যে চিত্রটা মানে এই চিত্রটাও কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে তার মানে এই অংশটা হচ্ছে আমাদের মহাবিশ্বের সাথে সম্পর্ক কারণ এগুলো দেখতে তারার মতো আমরা উপরে যখন রাতের বেলা চেয়ে থাকি আকাশের দিকে তখন দেখব যে এরকম জল জল করা অংশ কুদি কুদি বিন্দুর মতো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থেকে যায় তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের তারা হিসেবে নাম পায় তো এটা সুন্দর একটা চিত্রের মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়ের একটা সাধারণ পরিচিতি দেওয়া হয়েছে তো অধ্যায় হচ্ছে আমাদের ছয় পৃথিবী ও মহাবিশ্ব তাহলে পৃথিবী ও মহাবিশ্ব এই শব্দ দুটোর মধ্যে সাধারণ পরিচয়টা যদি সময় তোমাকে সাধারণভাবে জিজ্ঞেস করি যে শুধু পৃথিবী বলতে কি বোঝায় পৃথিবী হচ্ছে কি যেখানে মানুষ বসবাস করে আর মহাবিশ্ব কি যে মহাবিশ্ব হচ্ছে বিশাল একটা জায়গা যে জায়গার মধ্যে পৃথিবীটা নিজেও অবস্থান করে সেটা হচ্ছে আমাদের মহাবিশ্ব এবং এই মহাবিশ্বের মধ্যে অসংখ্য বিষয়াবলী রয়েছে যেগুলো অনেক কিছু আমরা জানি এবং অনেক কিছু আমরা জানি না এই হচ্ছে আমাদের এই মহাবিশ্ব মহাবিশ্ব আমাদের একটা বিশাল রহস্যময় একটা জায়গা তোমরা অবশ্যই রহস্য পছন্দ করো তো চলো সেই রহস্যগুলোকে আমরা উদ্ঘাটন করার জন্য যে অধ্যায়টার মধ্যে যাচ্ছে এখন সেটা হচ্ছে পৃথিবী ও মহাবিশ্ব এখন এই অধ্যায়টার মধ্যে আমাদের যে যে বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে দেখো যে তোমরা যখন এই পুরো অধ্যায়টা শেষ করবে তোমরা যে যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে যে পৃথিবী এবং মহাবিশ্ব এবং বিগ ব্যাং এ যে দেখো নতুন একটা শব্দ তোমাদের জন্য উপস্থিত হয়েছে সেটা হচ্ছে কি এই যে দেখো বিগ ব্যাং এই শব্দটা হচ্ছে তোমাদের জন্য হয়তোবা নতুন যারা এই বিগ ব্যাং শব্দটার সাথে পরিচিত নয় তারা জিনিসটাকে ঘাবড়ে যাওয়ার কিছুই নাই শুধুমাত্র শব্দটাকে একটু দেখে রাখো যে বিগ ব্যাং এবং একই সাথে দেখো মহাবিশ্বের প্রসারণ হয়তোবা তোমরা প্রসারণ বা প্রসারিত এই শব্দগুলোর সাথে পরিচয় আছো কিন্তু মহাবিশ্বের প্রসারণ এই বিষয়টা আবার কেমন এরকমটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে তার মানে আমরা এই অধ্যায়টাতে আসার সাথে সাথেই দুটা নতুন শব্দ কিন্তু পেয়ে গেছে একটা বিগ ব্যাং একটা মহাবিশ্বের প্রসারণ এরপরে দেখো যে গ্যালাক্সি এই শব্দটার সাথে তোমরা অনেকেই হয়তো পরিচিত যেমন স্যামসাং গ্যালাক্সি ফোন থেকে কিন্তু এই গ্যালাক্সি আর সেই গ্যালাক্সি এক নয় তাহলে এই গ্যালাক্সিটা আসলে কেমন কি সেটারও একটা পরিচয় তোমরা এই বইটাতে পাবে তাহলে দেখো এটা কিন্তু একটা রহস্য যে আসলে গ্যালাক্সিটা কি এতদিন হয়তো জেনে এসেছো যে এটা একটা ফোন অ্যান্ড্রয়েড ফোন যেখানে তোমরা গেমস খেলতে পারো বা অন্যান্য ভিডিওস দেখতে পারো কিন্তু এই গ্যালাক্সিটা কি আসলে সেই গ্যালাক্সি তাহলে আমরা এইটারও একটা ধারণা পাবো এই অধ্যায় থেকে এরপরে দেখো নক্ষত্র নক্ষত্র বলতে তোমরা অনেকেই প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণীতে পড়ে এসেছো যে নক্ষত্রের একটা উদাহরণ কি বলতে পারবে এটা হচ্ছে আমাদের সূর্য সূর্য হচ্ছে একটা নক্ষত্র সেগুলোর কাঠামো কেমন উপকাঠামো কেমন এই যে দেখো কাঠামো শব্দটা হয়তো আমাদের অনেকেরই পরিচিত কিন্তু উপকাঠামো বলতে কি বোঝায় এটা আমাদের নতুন একটা শব্দ এরপরে আমরা দেখবো যে নক্ষত্র মণ্ডলী এতদিন তোমরা হয়তো নাম শুনেছ যে দর্শক মণ্ডলী কিন্তু এখানে দেখো যে নক্ষত্র মণ্ডলী তার মানে অবশ্য দর্শক মণ্ডলী বলতে আমরা কি বুঝছিলাম সেটা হচ্ছে যে অনেক দর্শক একত্রে তার মানে এই নক্ষত্র মণ্ডলী নামটা থেকে আমরা যে ধারণাটা পাবো সেটা হচ্ছে যে অনেকগুলো নক্ষত্রের সমন্বয় সেগুলোর যে নাম আছে কিছু যেমন কালপুরুষ সপ্তর্ষি পর্যবেক্ষণ এই যে এই নাম দুটি এগুলো হচ্ছে আমাদের নক্ষত্র মণ্ডলী অর্থাৎ একটা নক্ষত্র মণ্ডলীর নাম কালপুরুষ আর একটা নক্ষত্র মণ্ডলীর নাম সপ্তর্ষি পর্যবেক্ষণ সপ্তর্ষি সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করব কিভাবে সেটারও আমাদের এই আমাদের যে এই বিজ্ঞান অনুশীলন যে বইটা সেটার মধ্যে আমরা সেটার একটা ধারণা পেয়ে যাব যে এখানে আমরা দেখবো যে যেমন এখানে দেখো তোমরা যে এইখানে এই যে তোমরাও এভাবে তো যখনই দেখো যে বিকেল বেলা খেলতে বের হও বা সন্ধ্যার আয়া পরে যখন হঠাৎ করে কারেন্ট চলে যায় বেলকুনিতে গিয়েও তোমরা বা ছাদের উপরে দাঁড়িয়ে থেকো আকাশের দিকে যখন তাকিয়ে থাকো দেখো যে অসংখ্য তারা মাঝে মধ্যে দেখা যায় এরকম ভাবে অনেকেই তাকিয়েছো কিন্তু ওইখান থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তারার অস্তিত্বটাকে দেখতে পারি তো এই যে দেখো এখানে অনেক বিদ ঘুটে বিভিন্ন যে গঠনের যে তোমরা এই চিত্রগুলো দেখতে পাচ্ছ এই এগুলো হচ্ছে আমাদের নক্ষত্র মণ্ডলীর মধ্যে আমরা পরিচয়টা পেয়ে যাব আমরা এই জিনিসগুলোকে অর্থাৎ এই যে এ একটা এ একটা এবং এ একটা এগুলোর পরিচয়ের জন্য আমরা
এইখান থেকে ধারণাটা পেয়ে যাব, অর্থাৎ আমাদের এই অধ্যায় থেকে। তারপরে দেখো আমাদের মহাকাশ নিয়ে প্রচলিত কিছু কুসংস্কার, যেটা কোন বিষয়ের মধ্যে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে জ্যোতিষ বিদ্যার মধ্যে আলোচনা করা হয়েছে। তো তাহলে চলো আমরা এই যে এতগুলো বিষয় সম্পর্কে ধারণা পাওয়ার জন্য শুরু করে দিই, যে আসলে আমরা কিভাবে জিনিসগুলোকে পড়ব। আচ্ছা, তাহলে এখানে অবশ্যই তোমাদের মাথায় আছে যে গ্যালাক্সি জিনিসটা কেমন কি, আমরা ওটার মধ্যে যাব ধীরে ধীরে। তাহলে এখানে দেখো প্রথমে একটা সুন্দর চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে এটা সূর্য, এবং তারপরে এই একটা একটা এই যে এরকম একটা গোল পথের মধ্যে দিয়ে এখানে একটা কিছু দেওয়া আছে, তারপরে এরপরে আর একটা কিছু দেওয়া আছে, তারপরে এখানে আর একটা জিনিস দেওয়া আছে, এরপরে আর একটা জিনিস এখানে দেওয়া আছে। তোমরা হয়তো পঞ্চম শ্রেণীতে থাকা অবস্থায় জিনিসগুলোকে পড়েছো যে আমাদের এই এই প্রত্যেকের পরিচয়ের জায়গাগুলো কেমন কি। যেমন দেখো এখানে আলোর মতো অংশ দেখতে পাচ্ছি, এইখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা জিনিস, তার চারপাশে এই যে কিছু একটা ঘুরছে বা কিছু একটা আছে। তাহলে এই সূর্য, এই সূর্যের চারপাশে দেখতে পাচ্ছি আমরা যে এরা প্রত্যেকে এরকম ভাবে অবস্থান করছে। তাহলে এই যে প্রত্যেকে যারা এই সূর্যের সাথে অবস্থান করছে এগুলোকে বলতেছি আমরা গ্রহ। আর তাহলে এইগুলো প্রত্যেকটা গ্রহের আবার কি নিজস্ব নাম আছে, আমরা চাইলেই যেমন এটাকে তুমি 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে 4, এটাকে 5, এটাকে 6, এবং এটাকে 7, এবং এটাকে 8 বলতেই পারো। কিন্তু প্রত্যেকের আমরা আলাদা নাম দিতে পারবো। সেই নামগুলোর মধ্যে যদি আমরা সাধারণভাবে দেখি যে এটা হচ্ছে আমাদের বুধ গ্রহ, এটা হচ্ছে আমাদের শুক্র গ্রহ, তারপর হচ্ছে আমাদের এটা পৃথিবী, তারপর হচ্ছে মঙ্গল, তারপর হচ্ছে বৃহস্পতি। দেখো এই বৃহস্পতি গ্রহটা এ বাকি সবগুলোর তুলনায় বেশ বড়, তার মানে বৃহস্পতি গ্রহটা আমাদের এই বাকি যে গ্রহগুলো আছে সেগুলোর তুলনায় একটু বড়। তারপর হচ্ছে আমাদের এটা শনি গ্রহ, ইউরেনাস, তারপর হচ্ছে নেপচুন। তার মানে এই যে প্রত্যেকটা গ্রহ এগুলো হচ্ছে আমাদের সৌর মানে এই সূর্যের সাথে কেন্দ্র করে আছে। তাহলে সূর্যের সাথে কেন্দ্র করে গ্রহদের যে পরিবার সেই পরিবারটাকে বলি আমরা সৌরমণ্ডল। তাহলে বলো যে সৌরমণ্ডল শব্দটা বলতে তোমরা কি বুঝতে পারছো, যে সৌরমণ্ডল এই শব্দটা হচ্ছে আমাদের যে সূর্যের সাথে সম্পর্কিত যে গ্রহগুলো বা সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো অবস্থান করছে তাদেরকে বলতেছি আমরা সৌরমণ্ডলীয় গ্রহ। তাহলে শুধু সৌরমণ্ডল বলতে আমরা কি বুঝবো, যে সৌরমণ্ডল হচ্ছে যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো অবস্থান করছে তাদেরকে নিয়ে যে পরিবার বা যে অবস্থাটা তৈরি হয় অর্থাৎ তাদেরকে বলতেছি সৌরমণ্ডল। তাহলে যদি বলি যে পৃথিবী, তাহলে কি পৃথিবী হচ্ছে সৌরমণ্ডলীয় একটি গ্রহ। এখন আমরা দেখি যে মহাবিশ্বের তাহলে সৃষ্টি, তাহলে তোমরা অবশ্যই এই চিত্রটার সম্পর্কে যা ধারণা সেটা বুঝতে পেরেছ। এখন এখানে দেখি যে মহাবিশ্বের সৃষ্টি, যে তোমরা সবাই জানো আমাদের এই পৃথিবীটা একটা গ্রহ, এরকম 8টি গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে এবং সূর্যের আকার বিশাল কিন্তু পৃথিবী থেকে অনেক দূরে বলে এটাকে ছোট দেখায়। তার মানে আমরা স্বাভাবিকভাবে যারা সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে দাঁত ব্রাশ করতে করতে বেলকুনি থেকে বা ছাদে উপরে গিয়ে যে সূর্যটাকে দেখতে পারে, সেই সূর্যটা আসলে বিশাল বড়, কিন্তু সেটা পৃথিবী থেকে সেটা দূরত্ব অনেক হওয়ার কারণে সেটাকে আমরা ছোট দেখতে পারি। এবং তোমরা এটাও জানো যে সূর্য থেকে আলো এবং তাপ বের হয় এবং এটার কারণ হচ্ছে এটা একটা নক্ষত্র। এখন তোমরা স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন করতে পারো যে আচ্ছা, যে নক্ষত্র এবং গ্রহ এই দুটো কি তাহলে আলাদা, এবং এই দুটার মধ্যে তাদের বিষয়বলি কি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন? অবশ্যই, যে নক্ষত্র এবং হচ্ছে গ্রহ এই দুটো হচ্ছে আলাদা আলাদা বিষয়, এবং এটার মধ্যে আমরা একটা জিনিস অবশ্যই পাবো, সেটা হচ্ছে যে তোমরা মনে রাখবে যে নক্ষত্র সে হচ্ছে নিজে আলো এবং তাপ তৈরি করতে পারে, কিন্তু গ্রহ নিজে কখনোই দেখো এরকম আলো এবং তাপ তৈরি করতে পারে না। এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে যখন দেখো যে তোমরা কিন্তু দেখো যে সারা দিন সকালে ঘুম থেকে ওঠার পরে একবারে সন্ধ্যা রাগ পর্যন্ত তোমরা অনেকে আছো স্কুলে থাকো সারা দিন, এবং অনেকে আছো যারা বাসাতে এসে বিকেলবেলা একটু খেলাধুলা করার পরে দেখা যাচ্ছে যে তোমরা যে সন্ধ্যার আগে মাগরিবের নামাজের আগে আগে বাসায় ঢুকে যাচ্ছ। কেন? কারণ সেই সময় সন্ধ্যা হচ্ছে এবং অন্ধকার নেমে যায়। তার মানে পৃথিবী অন্ধকার হচ্ছে, পৃথিবী কেন অন্ধকার হচ্ছে, কারণ পৃথিবীর নিজস্ব আলো নেই। এই আলোটা কোথা থেকে আসে? সেটা আসে সূর্য থেকে। তার মানে এই যে সূর্যের নিজস্ব আলো আছে যে কারণে আমরা সূর্যকে বলতে পারি একটা নক্ষত্র, এবং সেখান থেকে তাপ বের হয় সেটা হচ্ছে নক্ষত্রের একটা বৈশিষ্ট্য। তাহলে যদি তোমাদেরকে কেউ বলে যে গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পরিচয়টা কেমন কি, গ্রহ হচ্ছে নিজে আলো তৈরি করতে পারে না, নিজের কোনো আলো নেই, নিজের কোনো তাপ নেই,
কিন্তু নক্ষত্রের নিজের আলো আছে। এরপরে দেখো যে তোমরা যদি রাতের আকাশের দিকে তাকাও তাহলে সূর্যের মতো অসংখ্য নক্ষত্র দেখবে, অর্থাৎ আমরা রাতের আকাশে আমাদের চারপাশে যত তারাদেরকে দেখতে পারি সেই সকল তারা আসলে কি, আসলে তাদের পরিচয়টা হচ্ছে নক্ষত্র। অর্থাৎ আমরা যত ধরনের তারা দেখব, এতদিন ধরে যতগুলো দেখে এসেছি, এই প্রত্যেকটা তারার আসলে পরিচয়টা কি, এই প্রত্যেকটা তারাই হচ্ছে আসলে আমাদের নক্ষত্র। তার মানে আমরা এটা খুব ভালোভাবে বুঝলাম যে এই সূর্য যেটা সেটা যেহেতু একটা নক্ষত্র, সুতরাং ওই নক্ষত্র হওয়ার কারণে একই সাথে সূর্য হচ্ছে আমাদের একটা তারা। তার মানে এই যে সূর্য এটা হচ্ছে আমাদের একটা তারা, কিন্তু সেটার বিশেষ নাম কি আমাদের, সেটা হচ্ছে সৌরজগতের একটা বিশেষ নক্ষত্র, যেটাকে আমরা বলি সূর্য। এখন দেখো সেগুলো অনেক দূরে, তাই সূর্যের মতো উজ্জ্বল না দেখেও আমরা সেটাকে মিটমিট করে জ্বলতে দেখি। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমরা মহাবিশ্বের যে সৃষ্টি, এখান থেকে আমরা সাধারণভাবে একটা জিনিস জানতে পারছি যে নক্ষত্র, সেই নক্ষত্র থেকে যে আলো বের হয় সেটা হচ্ছে আমাদের গ্রহগুলোতে গিয়ে পড়ে, এবং সেই গ্রহগুলোতে যেখানে প্রাণের অস্তিত্বের জায়গা আছে সেই আলোকে গ্রহণ করে সেখানে বেঁচে আছে তারা। এখন দেখো যে আমাদের মহাবিশ্বের সৃষ্টি কিন্তু এই এতটুকুর মধ্যে কিন্তু শেষ হয়নি, এটা কিন্তু আমরা কেবল একটা পরিচয় পেয়েছি যে আসলে নক্ষত্রটা কেমন এবং গ্রহটা কেমন, এবং আমাদের চারপাশে আকাশের দিকে তাকিয়ে এই যে যেমন এরকম বিভিন্ন আলো দেখতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু, এই প্রত্যেকে এক একটা নক্ষত্র, কিন্তু সেগুলো আমাদের থেকে অনেক অনেক দূরে থাকার কারণে সেগুলো আমরা অনেক ছোট হিসেবে দেখতে পারি, বিন্দু বিন্দুর মতো দেখতে পারি। আচ্ছা, এখন দেখো যে মহাবিশ্বের গঠন, তো তোমাদের নিশ্চয়ই জানার কৌতূহল হয় যে এই মহাবিশ্ব কত বড়। এটা স্বাভাবিক, তোমরা অনেকে হয়তো প্রশ্ন করো যে অনেকে যে আমাদের এই মহাবিশ্ব কত বড়, বা আমাদের সূর্য কত বড়, আমাদের পৃথিবী কত বড়, এরকম অনেক বিষয় তোমরা মাথার ভিতরে তোমাদের প্রশ্ন থাকতেই পারে এবং হয়, এবং অনেকেই তোমরা এই প্রশ্নগুলো অনেকে তোমাদের শিক্ষককে জিজ্ঞেস করেছো। তো এই বিষয়গুলোর আমরা দেখবো যে এখানে, কিন্তু দেখো যে মজার বিষয় হচ্ছে যে মহাবিশ্ব কিন্তু ক্রমাগত বড় হচ্ছে এবং পৃথিবীর মানুষ তার পুরোটুকু কখনো দেখতে পারবে না। তাহলে দেখো এখানে কিন্তু আমাদেরকে এই মহাবিশ্ব বুঝতে যাওয়ার জন্য যে বিষয়টা মাথার ভিতরে রাখতে হবে, যে আমরা মহাবিশ্ব সব সময়, মানে যেমন ধরো যে এটা আমাদের স্বাভাবিক একটা এইরকম একটা ছোট বলের মতো ছিল, সেটা কিছুদিন পরে এত বড় হয়েছে, আবার কিছুদিন পরে এত বড় হয়েছে, আবার কিছুদিন পরে এত বড় হয়েছে, তার মানে দেখো যে এই ছোট থেকে সেটা বড়র দিকে যাচ্ছে। তুমি যেমন ছোট থেকে বড় হচ্ছ, তোমার যেরকম বয়স বাড়ছে, ঠিক সেরকম আমাদের যে মহাবিশ্ব তারও বয়স বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে সেটা বড় হচ্ছে, অর্থাৎ আকারের দিক থেকে বিশাল বড় হচ্ছে। এবং একটা জিনিস, সেই জিনিসটা মনে রাখতে হবে আমাদেরকে, যে পৃথিবীর মানুষ পুরোটা কখনোই আমাদের কি দেখতে পারবে না, কারণ মহাবিশ্ব আমাদের চিন্তার চেয়েও বিশাল বড়। এখন তারা যতটুকু, তারা যেটুকু দেখতে পায় সেটি এত বড় যে সেটাকে বর্ণনা করার জন্য বিজ্ঞানীরা বলে থাকেন আলোকে তার এক মাথা থেকে অন্য মাথা যেতে 100 বিলিয়ন বছর লেগে যাবে। অর্থাৎ এই শব্দটার মানে এই বাক্যটার সাথে তোমরা হয়তো একটু তোমাদের ধাক্কা লাগতে পারে যে এটা আসলে কি বোঝাচ্ছে। আলো বিষয়টা কি, আলো হচ্ছে আমাদের এক ধরনের শক্তি। তোমরা অবশ্যই এটা প্রাথমিক বিজ্ঞান বইটাতে পড়ে এসেছো যে আলো হচ্ছে একটা শক্তি। তো এই আলো শক্তিটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই আলো এক স্থান থেকে অন্য স্থানে যেতে তার সময় লাগে খুবই কম, অর্থাৎ 1 সেকেন্ডে আলো আমাদের 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে, অর্থাৎ 1 সেকেন্ডে। অর্থাৎ তুমি যতক্ষণে এক উচ্চারণ করেছো ততক্ষণে একটা আলো যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওই আলোটা ইতোমধ্যে 3 লক্ষ কিলোমিটার জায়গা সে ঘুরে এসেছে। তার মানে আমরা যখনই এক বলবো সেটা বলার সাথে সাথে আমাদের কি হয় যে আলো 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলে। তার মানে আলো একটা বিশেষ বৈশিষ্ট্যটা কি, যে সে হচ্ছে এক ধরনের শক্তি এবং সেটা হচ্ছে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে সে অতিক্রম করতে পারে। এটাকে আরো সহজে তোমরা বুঝতে পারবে, যেমন ধরো যে তুমি যখন একটাকে বল নিক্ষেপ করো, সে বলটা ধরো তুমি নিক্ষেপ করার পরে যে তোমার যে মাঠে খেলছো সে মাঠের এক মাথা থেকে তুমি আর এক মাথা পর্যন্ত ছুড়ে মারছো, তাহলে দেখো যে এইখান থেকে বলটাকে ছুড়ে মারার পরে আর তুমি যে একবারে শেষ মাথা পর্যন্ত ছুড়ে মারছো, সেটা বলটা কত দ্রুতই সেখানে পৌঁছে যাচ্ছে, তাই না? তাহলে এইটা বলটা তোমার কাছে যতক্ষণ ছিল
সেখান থেকে এইখানে পড়া পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বলটা ওখানে গিয়ে পড়েছে। তার মানে এই যে সময়টা যে লাগছে একটা একটা তোমার এই এই জায়গা থেকে তোমার এই শেষ বিন্দু পর্যন্ত, ঠিক তেমন ভাবে একটা আলো যখন তুমি এখান থেকে টর্চ লাইটটাকে জ্বালাই দিবে এবং সেই টর্চ লাইটটা জ্বালানোর সাথে সাথে ওই আলোটা তার সামনের দিকে যদি কোনো ধরনের বাধা জায়গা না থাকে, অর্থাৎ সেটা যেন কোনো জায়গাটাতে আটকায় না যায়, এরকম ফাঁকা জায়গাটাতে যদি আমরা ধরে রাখি, তাহলে সেটা 1 সেকেন্ডে আমাদের 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত আমরা সেটাকে দেখতে পারবো, তাহলে সেটাকে আমরা পাবো 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত। ঠিক সেই বিষয়টাকে বোঝানো হচ্ছে যে যদি আলো আলোকে যদি আমরা মহাবিশ্বের এই ধরে নাও যে মহাবিশ্বের প্রান্ত শুরু হয়েছে আমাদের এইখানটাতে, অর্থাৎ এই বিন্দুটাতে, অর্থাৎ এই রেখাটাতে, এখান থেকে আমাদের মহাবিশ্বের শুরু হয়েছে এবং সামনের দিকে ধরে নাও সেটা বিশাল বড় হচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এইখানে যদি আমরা আলোটাকে শুরু মানে সেটাকে অন করি টর্চের মতো করে, তাহলে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, মহাবিশ্বের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেতে সেটা সময় লাগবে কতক্ষণ দেখো, সেটা হচ্ছে 10,000 কোটি বছর। এখন তুমি চিন্তা করো যে 10,000 কোটি বছর তোমার বয়সের তুলনায় কত 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 বিশাল। আমরা বড় জোর মানুষরা কতদিন বাঁচতে পারি? বড় জোর আমরা 70 বছর, গড়ে 70 বছর আমরা বাঁচতে পারি। তাহলে এই যে 70 বছরের যে জীবনকাল সেটার তুলনায় 10,000 কোটি বছর, দেখো অনেক বিশাল। এরকম দেখো অনেকগুলো 70-কে একত্র করলেও আমাদের 10,000 কোটির কাছাকাছি আমরা যেতে পারবো না। তার মানে আমাদের এই 10,000 কোটি বছর লেগে যাবে আমাদের মহাবিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে শুধুমাত্র আলো যেতে। কিন্তু আলো যেতে পারলে মানুষ যে যেতে পারবে এরকমটাও নয়। এই প্রশ্নগুলো তোমরা এই বইগুলো পড়তে গিয়ে দেখবে যে অনেক প্রশ্ন তোমরা মাথার ভিতরে পাবে, যে কেন আলোর মতো আমরা চলতে পারবো না, আলো কি আসলে এমন কোনো রহস্যময় বিষয় কিনা যেটার দ্বারা আমরা আলোর মধ্যে চলেই এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করতে পারবো কিনা। তারপরে দেখো এখানে বলা হচ্ছে, আমরা এখানে কয়েকটা শব্দ পাবো, যে একটা হচ্ছে বিলিয়ন, তারপরে আমরা মিলিয়ন, ট্রিলিয়ন, এরকম বেশ কিছু শব্দ পাবো। তো এইগুলো একটু মনে রাখার চেষ্টা করো, যে বিলিয়ন, এই বিলিয়ন শব্দটা বলতে বোঝাবে হচ্ছে আমাদের আমাদের পরিচিত যে শব্দ সেটার ভাষা হচ্ছে 10 লাখ। এই 10 লাখ বলতে বোঝাবে হচ্ছে আমাদের বিলিয়ন। এরপরে আমাদের মিলিয়ন যে শব্দটা আসবে, মিলিয়ন মিলিয়ন, এই মিলিয়ন শব্দটা বলতে আমাদের বোঝাবে হচ্ছে আমি একটু ভুল বলেছি, সেটা হচ্ছে যে মিলিয়নটা হচ্ছে আমাদের 10 লাখ, আর এই বিলিয়নটা বোঝাবে হচ্ছে আমাদের সাধারণভাবে 1 লাখ, আর ট্রিলিয়ন যেটা থাকবে আমাদের, যেমন এই যে এখানে আমরা ট্রিলিয়ন নামটা পাবো, এই ট্রিলিয়ন বলতে বোঝাবে হচ্ছে লক্ষ কোটি, অর্থাৎ আমাদের যেরকম আমরা যে 1 লাখ বলতে যেরকম বুঝি, 1 মিলিয়ন বলতে যেরকম 10 লাখ বুঝতি বুঝতেছি, ঠিক সেরকম 1 ট্রিলিয়ন বলতে হচ্ছে লক্ষ কোটি, অর্থাৎ 1 লক্ষ কোটি, সেটা হচ্ছে আমাদের এই ট্রিলিয়ন। তাহলে সেম ভাবে দেখো যে এই মহাবিশ্বের অসংখ্য যে নক্ষত্র সেগুলো আলাদা আলাদা ভাবে সমান ভাবে ছড়িয়ে থাকে না, সেগুলো থাকে বিশাল, অর্থাৎ সেগুলো আমাদের প্রত্যেকেই যে একটার সাথে আর একটা মানে সমানভাবে ছড়া এভাবে থাকবে তাও না, মানে প্রত্যেকে বিভিন্নভাবে মানে ছড়া ছিটায় আছে। যেমন ধরো যে তুমি এরকম করে প্রত্যেকটা হচ্ছে, যেমন তোমরা যাদের বিল্ডিং ব্লকস আছে তোমরা দেখবা যে তোমার বিল্ডিং ব্লকস গুলো খুব সহজেই একটা ক্রমান্বয়ে সাজাইতে পারো, একটা থেকে আর একটা জায়গা, আর একটা জায়গা থেকে আর একটা জায়গা, মানে একটা সরলরৈখিক পথের মতো করে। কিন্তু এরকম একটা সরলরৈখিক পথ বা একটা এরকম বিন্যাসের মতো করে তারাগুলো থাকে না, তারাগুলো কোনোটা এই জায়গায় আর কোনোটা দেখবে এই জায়গায়, কোনোটা এই জায়গায় আবার কোনোটা এই জায়গায়, কোনোটা এই জায়গায়, মানে এরকম এলোমেলো ভাবে ছড়ায় ছিটিয়ে থাকে হচ্ছে আমাদের এই তারাগুলো। এটাই হচ্ছে এখানে বলছে যে আমাদের এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের অসংখ্য নক্ষত্র সেগুলো আলাদা আলাদা ভাবে সমানভাবে ছড়িয়ে থাকেন, সেগুলো থাকে বিশাল বিশাল গ্যালাক্সির মাঝে। অর্থাৎ এই যে প্রত্যেকটা, যে তুমি ধরো নাও এটা একটা তারা, এটা আর একটা তারা, এটা একটা তারা, মানে এগুলো প্রত্যেকই নক্ষত্র, এগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে একক ভাবে কেউই অবস্থান করে না, এই প্রত্যেকটা তারাই দেখা যাবে কোনো না কোনো একটা গ্যালাক্সির অন্তর্ভুক্ত। তাহলে গ্যালাক্সি জিনিসটা কি? গ্যালাক্সি হচ্ছে যে অসংখ্য নক্ষত্রের সমষ্টি। তাহলে এখানে নতুন যে শব্দটা আমরা আরেকটা পেলাম, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, তাহলে সৌরজগৎ কাকে বলছিলাম আমরা, যে সূর্যকে কেন্দ্র করে যে পরিবারটা আছে, যে কয়েকটা গ্রহ থাকে সেটাকে একত্রে বলছি আমরা সৌরজগৎ। ঠিক সেম ভাবে আমরা দেখো এখানে নতুন একটা শব্দ পেয়েছি, সেটা হচ্ছে গ্যালাক্সি। গ্যালাক্সি বলতে আমরা তোমরা এতদিন যেটা জেনে এসেছিলে যে গ্যালাক্সি হচ্ছে স্যামসাং ফোন, আসলে সেটা না, যে গ্যালাক্সি হচ্ছে অসংখ্য নক্ষত্রের সমষ্টি। তার মানে সেখানে
অনেক নক্ষত্র মানে অনেক সূর্যের মতো অনেক তারা বা অনেক নক্ষত্র একত্রে যেখানে অবস্থান করছে এরকম কে বলতেছি আমরা একত্রে গ্যালাক্সি। এখানে দেখো নতুন আর একটা শব্দ তোমরা পাবে, মহাকর্ষ বল। আচ্ছা, এই মহাকর্ষ বলের তোমরা সাধারণ একটা ধারণা তোমাদেরকে আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যে যেমন ধরো যে এটা তোমাদের একটা আপেল এবং এটা ধরো নাও তোমার আর একটা বন্ধুর আপেল। তো এখন তোমরা একটা রহস্যময় জিনিস জেনে অবাক হবে যে এই আপেলটা এই আপেলকে আকর্ষণ করছে এবং এই আপেলটাও এই আপেলকে আকর্ষণ করছে। এই যে আকর্ষণ, এই আকর্ষণটাকে বলছি আমরা মহাকর্ষ বল। তার মানে একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করতে পারে, এই আকর্ষণ করতে পারার যে বল বা সেখানে যে শক্তিটা লাগে সেই শক্তিটা হচ্ছে এখানকার মহাকর্ষ বল। কারণ এই যে গ্যালাক্সির ভিতরের নক্ষত্রগুলো এখানে কি থাকে, আটকে থাকে। ঠিক আছে, এখানে দেখো আটকে বানানের চন্দ্রবিন্দু আছে, সরিয়া চন্দ্রবিন্দু, এটা হচ্ছে আটকে বলতে আটসাট ভাবে থাকে। অর্থাৎ এই যে এখানে যদি একটা গ্রহ হয়, এটা যদি আর একটা সরি এটা যদি একটা নক্ষত্র হয়, এটা যদি একটা নক্ষত্র হয়, এটা যদি আর একটা নক্ষত্র হয়, এটা যদি আর একটা নক্ষত্র হয়, এই দেখো প্রত্যেকেই প্রত্যেকে আকর্ষণ করছে। এই যে প্রত্যেকেই প্রত্যেককে আকর্ষণ করছে, এই আকর্ষণের জন্য তাদের একটা শক্তির প্রয়োজন হয়, এই শক্তিটাই হচ্ছে আমাদের কি মহাকর্ষ বল। আমরা এই জিনিসটার সাধারণ ধারণাটুকু পেয়েছি। দেখো এখানে নতুন শব্দগুলোকে আমি এখানে আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে গ্যালাক্সি। গ্যালাক্সি বলতে আমরা কি বুঝলাম, যে অনেকগুলো নক্ষত্রকে একত্র করলে আমরা সেটার নাম পাবো হচ্ছে গ্যালাক্সি। তারপরে দেখো আর একটা নতুন শব্দ আমরা পেয়েছি, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল বলতে আমরা কি বুঝেছি, যে দুইটা বস্তু বা একাধিক বস্তু পরস্পরকে কি করতে পারে, আকর্ষণ করতে পারে, এবং আকর্ষণ করতে পারার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এরপরে দেখো আমাদের মহাবিশ্বের এই যে গ্যালাক্সিগুলো আছে, অর্থাৎ আমাদের যে এই মহাবিশ্বের এই গ্যালাক্সিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ কোনো গ্যালাক্সি কোনো গ্যালাক্সির সাথে পাশাপাশি প্রত্যেকেই ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং একটি গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে অনেক দূরে দূরে থাকে। এবং মহাবিশ্বকে আমরা যদি এক একটা অনেক বড় মহাসমুদ্র হিসেবে কল্পনা করি, তাহলে দেখবে যে গ্যালাক্সিগুলো বহু দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট দ্বীপের মতো। অর্থাৎ এটাকে তোমরা চিন্তা করতে পারো কিছুটা এরকম, এটা তোমরা যারা ধরে নাও তোমাদের বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে, অনেকের হয়তো আত্মীয় স্বজন তোমরা যারা ঢাকায় থাকো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে একজন থাকে কারো মুন্সিগঞ্জে থাকে, আবার কারো শরীয়তপুরে থাকবে, আবার কারো দেখা যাচ্ছে সিলেটে, আবার কারো চাঁদপুরে, আবার কারো দেখা যাচ্ছে যে নেত্রকোনায়। তাহলে দেখো তোমরা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের মধ্যে আসো, কিন্তু বিভিন্ন জায়গায়, কিন্তু একই একই দূরত্বে কিন্তু নয়। যেমন ঢাকা থেকে আমি নেত্রকোনা যেতে যতটুকু সময় পাবো আমি কিন্তু মুন্সিগঞ্জে বা চাঁদপুরে তার চেয়ে কম সময় যেতে পারবো, আবার একইভাবে সিলেটে যেতে আমার যতটুকু সময় লাগবে তার তুলনায় আমার চাঁদপুর বা মুন্সিগঞ্জ বা শরীয়তপুরে এইসব জায়গায় যেতে সময়টা কম লাগবে। তার মানে দেখো এইখানে পুরো বাংলাদেশটা হচ্ছে আমার মহাবিশ্ব, আর এই যে প্রত্যেকটা আমার জেলাগুলো, যে জেলাগুলো আমি ঢাকা থেকে যাচ্ছি, এই প্রত্যেকটাই হচ্ছে আমার এক একটা গ্যালাক্সি, এবং প্রত্যেকটা দেখো দূরত্ব বিভিন্ন রকম। তাহলে এটাই হচ্ছে আমার এখানকার যে মহাবিশ্বের প্রত্যেকটা যে উপাদানগুলো আছে বা প্রত্যেকটা নতুন নতুন যে শব্দগুলো সাথে আমরা পরিচয় হচ্ছি সেগুলো। এখন দেখো যে এখানে যে আমাদের সাধারণভাবে বিজ্ঞানীরা অনুমান করেছে যে দৃশ্যমান মহাবিশ্ব, অর্থাৎ যতটুকু মহাবিশ্বের যতটুকু মানুষ দেখতে পারে, অর্থাৎ আমরা মানুষরা পরীক্ষা নিরীক্ষা করে এই মহাবিশ্বের যতটুকু পর্যন্ত বিভিন্ন উচ্চমান প্রযুক্তি ব্যবহার করেও যতটুকু দেখতে সক্ষম হয়েছি, সেই সব কিছুর মধ্যে মোটামুটি প্রায় লক্ষ কোটি গ্যালাক্সি আছে। অর্থাৎ দেখো যে যেমন তোমাকে যদি কেউ 500 টাকা দেয়, 500 টাকা বলতে কি বোঝায়, যে 1 থেকে 500 পর্যন্ত, তাই না? ঠিক একইভাবে তুমি লক্ষ কোটি এতগুলো জিনিসকে 1 থেকে শুরু করে গুনতে পারবে, অসংখ্য সময় লেগে যাবে, অনেক বিশাল বড় একটা বিষয়। ঠিক ততগুলো গ্যালাক্সি আছে, এবং এই যে দেখো গ্যালাক্সি জিনিসটা, তাহলে আমরা কি বুঝলাম, আবারও তোমাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিই যে গ্যালাক্সি, এই গ্যালাক্সির মধ্যে অনেকগুলো কি থাকে, নক্ষত্র থাকে, এবং এই গ্যালাক্সিগুলো অনেকগুলো থাকে। এই গ্যালাক্সিগুলো কত, এই গ্যালাক্সিগুলো হচ্ছে আমাদের 1 ট্রিলিয়নের মতো। তার মানে এটা একটা গ্যালাক্সি, এটা আর একটা গ্যালাক্সি। তাহলে দেখো এই গ্যালাক্সিগুলোর ভিতরে আবার কি থাকতেছে, এই যে নক্ষত্র আছে, তাহলে এই নক্ষত্রগুলো আবার কতগুলো আছে। যেমন ধরে নিলাম যে এটা একটা গ্যালাক্সি, এটা আর একটা গ্যালাক্সি, এই দুটা গ্যালাক্সিতে দেখো কয়টা নক্ষত্র, একটা দুইটা তিনটা চারটা, এখানেও কয়টা, একটা দুইটা তিনটা চারটা। তার মানে এখানে আমার গ্যালাক্সি কয়টা, দুইটা, নক্ষত্র কয়টা আমাদের, 8টা।
ঠিক একইভাবে যে আমার 1 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে এবং ওই যতগুলো গ্যালাক্সি আছে সবগুলোর মধ্যে আমার যদি নক্ষত্রের জায়গাটা দেখি সেখানে দেখব যে 1 বিলিয়ন বা 100 কোটির মতো নক্ষত্র আছে। ভাবা যায় যে এতগুলো বিশাল সংখ্যক নক্ষত্রের মধ্যে আমাদের সূর্য হচ্ছে একটা নক্ষত্র, অর্থাৎ 100 কোটির মধ্যে একটা মাত্র নক্ষত্র আমাদের সূর্য এবং সেখানকার একটা গ্রহের মধ্যে আমরা বসবাস করছি। তাহলে আমাদের এখানকার যে শব্দগুলোর পরিচয় দরকার ছিল, যেমন হচ্ছে আমাদের গ্যালাক্সি, তারপরে শুধু নক্ষত্র এবং সেই সাথে হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এখন তোমরা যদি বলো যে মহাকর্ষ বল কি, মহাকর্ষ বল তোমরা এখন স্বাভাবিকভাবে তোমরা নিজেদের মধ্যে কল্পনা করতে পারো যে আমরা এই তোমাদের চারপাশে যত, যেমন তোমরা যারা পড়াশোনা করতে বসছো এখন তোমার পাশে যে বই কলম খাতা এই সবগুলোর মধ্যে প্রত্যেকেই প্রত্যেককে আকর্ষণ করতে পারে, কিন্তু সেটাকে আমরা দেখতে পারবো না, কারণ সেই বলগুলো খুবই দুর্বল। এই জন্য জিনিসটাকে আমরা দেখতে পারি না। এই মহাকর্ষ বল হচ্ছে আমাদের মহাবিশ্বের মধ্যে সবচেয়ে দুর্বল একটি বল। এই মহাকর্ষ বল আমাদের চারপাশের প্রত্যেকটা বস্তুর মধ্যেই আমরা বিদ্যমানভাবে পাই। যেমন তোমার নিজের সাথে এখন যে কলম বা খাতা বা বই যেটা আছে, তোমার ওই বইয়ের সাথে তোমার নিজের একটা আকর্ষণ থাকবে, ওটাও হচ্ছে আমাদের মহাকর্ষ বলের অন্তর্ভুক্ত। এবং তুমি যে চারপাশে যতগুলো তোমার বিভিন্ন খেলনার জিনিসপাতি আছে, সেই খেলনার জিনিসপাতি এবং তুমি নিজে, তোমার মধ্যে একটা আকর্ষণ থাকবে, এই আকর্ষণ বলটাকেও আমরা মহাকর্ষ বল বলবো। ঠিক এরকম ভাবে তোমরা বিষয়টা স্বাভাবিকভাবে পরিচিতিটা লাভ করো। তাহলে মহাকর্ষ বল এই শব্দটার পরিচয় আমরা পেয়েছি, একই সাথে গ্যালাক্সি শব্দটার পরিচয় আমরা পেয়েছি, এবং একই সাথে এই যে মিলিয়ন বিলিয়ন এই ট্রিলিয়ন এগুলোকে আমরা পরিচয়টা শিখেছি। তাহলে এই 100 বিলিয়ন 10,000 কোটি, অর্থাৎ শুধু বিলিয়ন বলতে কি বুঝবো আমরা, শুধু বিলিয়ন বলতে হচ্ছে আমাদের একের পরে 6টা শূন্য, এটা হচ্ছে আমাদের শুধু বিলিয়ন, ঠিক আছে? অর্থাৎ একের পরে আমরা 6 শূন্য, সেটা হচ্ছে আমাদের বিলিয়ন, আর মিলিয়নটা হচ্ছে একের পরে 9টা শূন্য। একের পরে কয়টা শূন্য দিব আমরা? একের পরে 9টা শূন্য দিলে যে নাম পাবো সেটার নামই হচ্ছে আমাদের 1 মিলিয়ন, আর একের পরে আমাদের টোটাল 12টা শূন্য দিলে যে নামটা পাবো সেটা হচ্ছে আমাদের ট্রিলিয়ন। আচ্ছা, এবার আমাদের গ্যালাক্সি, এখন দেখো আমাদের গ্যালাক্সি নামটা কেন বলা হচ্ছে। তোমাদেরকে একটু আগেই বলেছি আমি যে আমরা প্রত্যেকটা নক্ষত্র একটা করে গ্যালাক্সির অন্তর্ভুক্ত, তাই না? আমাদের প্রত্যেকটা নক্ষত্রই হচ্ছে একটা করে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। যেহেতু সূর্য কি, সূর্য হচ্ছে আমাদের একটা নক্ষত্র, সূর্য হচ্ছে আমাদের একটা নক্ষত্র, তার মানে সূর্য কোনো না কোনো গ্যালাক্সির অন্তর্ভুক্ত। তাহলে এই সূর্য কোন গ্যালাক্সির অন্তর্ভুক্ত? সেটাই হচ্ছে আমাদের গ্যালাক্সি। কেন? কারণ সূর্যকে কেন্দ্র করে আমরা বসবাস করছি কোথায়? পৃথিবীতে। কারণ কি? কারণ পৃথিবী গ্রহটা এই সূর্যকে কেন্দ্র করে সৌরমণ্ডলের মধ্যে আছে বা সৌরজগতের মধ্যে আছে, আর এই সৌরজগৎটা যেহেতু এই সূর্য নক্ষত্রটাকে কেন্দ্র করে এই নক্ষত্রটার একটা গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সিটাকে আমরা কি বলি? সেই গ্যালাক্সিটার নাম হচ্ছে আমাদের ছায়াপথ বা মিল্কি ওয়ে। আমাদের যে গ্যালাক্সি সেটার নাম হচ্ছে কি তাহলে? সেটার নাম হচ্ছে আমাদের মিল্কি ওয়ে। তাহলে দেখো যে তোমরা সবাই জানো সূর্য একটা কি নক্ষত্র, এটা আমরা একটু আগে জেনেছি, কাজেই সেটা আসলেও একটা গ্যালাক্সির মধ্যে আছে। আমাদের যে গ্যালাক্সিটা সেটা হচ্ছে আমাদের, এই গ্যালাক্সিটার নাম হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে। এখন দেখো এখানে আমাদের গ্যালাক্সি যে আমরা ছায়াপথ বলছি এটা হচ্ছে আমাদের গ্যালাক্সির নাম, এরকম অন্যান্য যেসব গ্যালাক্সিগুলো আছে সেগুলোরও আলাদা আলাদা এরকম অনেক নাম থাকতে পারে। আমাদের যে গ্যালাক্সিটা, অর্থাৎ আমাদের সূর্য যে যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত সেই আমাদের গ্যালাক্সিটার নাম হচ্ছে ছায়াপথ। এখন দেখো বেশিরভাগ যে গ্যালাক্সি তার আকারটা হচ্ছে থলের মতো, অর্থাৎ আমাদের একটু আগে দেখেছি যে কতগুলো, মোটামুটি প্রায় 1 ট্রিলিয়ন 1 ট্রিলিয়নের মতো গ্যালাক্সি আছে। তাহলে এই প্রত্যেকটার অধিকাংশই ধরে নিলাম তাহলে 1 ট্রিলিয়নের মোটামুটি 80%, অর্থাৎ মোটামুটি আমাদের ধরে নাও 100টা গ্যালাক্সির মধ্যে 80টা গ্যালাক্সির আকারই হচ্ছে থলের মতো, এবং সূর্য এই গ্যালাক্সির কিনারার দিকে থাকে। অর্থাৎ আমাদের আমাদের যে কিনারা বলতে আমাদের এরকম বুঝি, যেমন ধরো যে এটা যদি একটা সমুদ্র হয়, এটা হচ্ছে যেমন ধরো কক্সবাজারে যারা গিয়েছো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে কিনারা বলতে কি তীর বোঝায়, অর্থাৎ তীরে। তার মানে আমাদের এই পুরোটা যদি আমাদের গ্যালাক্সি হয় তাহলে এই গ্যালাক্সির একটা কিনারার দিকে থাকছে আমাদের কি সূর্য। তাই আমরা রাতের আকাশের দিকে তাকালে গ্যালাক্সির অসংখ্য তারাকে সাদা ধোঁয়ার মতো দেখতে পারি। এই যে দেখো এখানে আমাদেরকে সেই জিনিসটাকে দেখানো হচ্ছে যে এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি এই চিত্রটা, এবং সেটাকে আমরা দেখতে পাই রাতের আকাশের মধ্যে, এবং সেটা আমরা সচরাচর সবসময় দেখতে পারি না, সেটা নির্দিষ্ট একটা সময়টাতে আকাশ যদি খুব পরিষ্কার থাকে নির্দিষ্ট কিছু জায়গা থেকে আমরা সেটাকে দেখতে পারি। আচ্ছা, এবং
এটা দেখো আমাদের সাদা ধোঁয়ার মতো, এবং তোমরা যারা এখনো রাতের আকাশের এই ছায়া পথ দেখোনি, তারা শহর থেকে দূরে গিয়ে যখন রাতের আকাশে চাঁদ থাকবে না, তখন অবশ্যই ছায়াটি দেখতে আসবে। এটা অবশ্যই আমাদের সব জায়গা থেকে দেখতে পারবো না, এটা তোমাদেরকে বলে রাখছি, যেটা আমরা সব সময় দেখতে পারবো না, এটার জন্য নির্দিষ্ট কিছু সময় থাকবে। এটাকে নিয়ে আমরা আরো পরবর্তীতে আলোচনা করব। এখন শুধু তোমরা পরিচয়গুলো জানো যে এই জিনিসগুলো বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। এখন দেখো যে আমরা আমাদের গ্যালাক্সির ভিতর থাকি বলে এটা দেখতে পাই না, দেখতে কেমন হবে সেটা শুধু অনুমান করতে পারি। কিন্তু যদি আমরা শরৎকালে বা শীতকালে দেখো এই যে নির্দিষ্ট একটা সময় আছে আকাশের দিকে তাকাই, তাহলে আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছাকাছি অর্থাৎ আমাদের যে গ্যালাক্সিটা সেই গ্যালাক্সির কিছু অংশ আমরা দেখতে পারি। এটা হচ্ছে আমাদের গ্যালাক্সির কিছু একটা অংশ। এই গ্যালাক্সির পাশে যে আরো একটা গ্যালাক্সি আছে সেই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। অর্থাৎ ধরে নাও যে তোমার বন্ধুর তোমার তোমার বাসা এখানে এবং তোমার বন্ধুর বাসা তোমার বাসার পাশে, তাহলে তুমি অবশ্যই কি বলবো, প্রতিবেশী। তো প্রতিবেশীর বাসা তুমি জানলা খুললে দেখতে পারো, ঠিক সেরকম যে আমাদের আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, এই মিল্কি ওয়ের পাশে আমাদের কাছাকাছি ভাবে যে গ্যালাক্সিকে দেখতে পাই সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রোমিডা। এই নামটা অনেকে হয়তো একটু কঠিন লাগতে পারে, দেখো এটা খুব বেশি আমাদের কঠিন ভাবে না, এটা হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। আচ্ছা যদি আমরা টেলিস্কোপ দিয়ে, এখন টেলিস্কোপ বলতে কি, টেলিস্কোপ হচ্ছে আমাদের এমন একটা দূরবীনের মতো যন্ত্র, যারা দূরবীক্ষণ যন্ত্র বা দূরবীন দেখনি তারা স্বাভাবিকভাবে দেখতে পারবে যে আমাদের দূরের জিনিসকে কাছে দেখার জন্য যে আমাদের যে জিনিসটাকে ব্যবহার করি আমরা, সেটাই হচ্ছে আমাদের ওই দূরবীন বা দূরবীক্ষণের অংশটা। তো সেটা যখন আমাদের মহাকাশের যদি তারা গ্রহ নক্ষত্রকে দেখার মতো আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের টেলিস্কোপ। এবং সেটা অবশ্যই দেখো যে আমাদের সাধারণ যে দূরবীনগুলো থাকে সেটার তুলনায় অনেক বেশি পাওয়ারফুল। তো সেই টেলিস্কোপ দিয়ে আমরা মহাকাশের আরো গভীরে তাকাই, তাহলে দেখতে যাব, দেখতে পারবো যে আমরা গ্যালাক্সিটা মনে হবে যে গ্যালাক্সির বুঝি শেষ নেই। সুতরাং আমাদের পৃথিবী যে আসলেই বিশাল বড়, আমাদের মহাবিশ্ব যে আসলেই বিশাল বড়, সেই জিনিসটার একটা সাধারণ ধারণা এখানে বোঝানো হচ্ছে। তাহলে দেখো আমরা আমাদের গ্যালাক্সির নাম কি এবং আমাদের গ্যালাক্সির পরিস্থিতি সাধারণ যদি আমাদের তোমাদেরকে প্রশ্ন করি, তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে যে আমাদের সূর্য যেহেতু একটা নক্ষত্র, ওই নক্ষত্র অবশ্যই থাকবে কিসের মধ্যে, একটা গ্যালাক্সির মধ্যে। সুতরাং যেহেতু গ্যালাক্সির মধ্যে আছে সুতরাং গ্যালাক্সিটার একটা নাম আছে, এবং সেটার নাম কি, আমাদের যে গ্যালাক্সি সেটার নাম মিল্কি ওয়ে। এবং সেটাকে আমরা মাঝে মধ্যে দেখতে পারি, সেটা হচ্ছে অসংখ্য তারাকে সাদা ধোঁয়ার মতো দেখতে পারি। এখানে পুরা এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যে টোটাল আমাদের যে টোটাল যে অংশটা অর্থাৎ টোটাল যে গ্যালাক্সিটা, আমাদের যে গ্যালাক্সিটা সেই গ্যালাক্সিটাকে আমরা কিন্তু দেখতে পারবো না। অর্থাৎ যেমন ধরো যে তুমি মনে করো যে তুমি একটা বল কিনেছো, এখন মনে করো যে তুমি একটা বল কিনেছো, তো বল কিনলে কি হয় যে তুমি পুরা বলটাকে গোল দেখতে পারো, তাই না? কিন্তু এখন তুমি চিন্তা করো যে তুমি থাকো তোমার বাসায়, এবং তোমার বাসাটা কোথায়, ধরে নিলাম তোমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জে, অথবা তোমার বাসা ধরে নিলাম শরীয়তপুরে, অথবা তোমার বাসা ধরে নিলাম হচ্ছে বরিশালে, অথবা তোমার বাসা ধরে নিলাম রাঙামাটিতে, অথবা বাসা তোমার ধরে নিলাম দিনাজপুরে, অথবা ধরে নিলাম পঞ্চগড়ে, অথবা ধরে নিলাম এদিকে নেত্রকোনায়। তুমি কি কখনোই তোমার নিজের যে জেলা সে জেলাটাকে, তুমি তো যেহেতু থাকতেছো জেলায়, তুমি তোমার জেলার পুরা যে আয়তনটা অর্থাৎ তোমার পুরা যে জেলার আয়তনটা সেটা কি কখনো পুরোটা দেখতে পেরেছো? অবশ্যই না, কারণ তুমি তোমার জেলার আশেপাশে কি কি আছে তুমি সেটার একটা ধারণা পেয়েছো। কিভাবে, তুমি হয়তো বা পুরো জায়গাটাতে গিয়েছো রাস্তা দিয়ে, সে যার সাথে গিয়ে তুমি পুরোটাকে দেখতে পেরেছো যে এরকম এরকম অবস্থান আছে, কিন্তু তুমি ওটা দেখতে আসলে কেমন, সেটা কি গোল, সেটা কি ত্রিভুজাকৃতি, মানে সেটা কি এরকম নৌকার ঢেউয়ের মতো বা চাঁদের এরকম অর্ধচন্দ্রাকৃতির মতো, এরকমটা কিন্তু তুমি কখনোই মানে তুমি যেখানে থাকো বা তুমি যে জেলায় অবস্থান করো সেটাকে কিন্তু দেখতে পারোনি। তো ঠিক তেমন ভাবে আমাদের আমরা যে গ্রহটার মধ্যে আছি, মানে আমরা যে গ্যালাক্সিটার মধ্যে আছি, ওই গ্যালাক্সিটার মধ্যে থাকার জন্য আমরা পুরা গ্যালাক্সিটা কিন্তু দেখতে পারি না। কিন্তু একটা জিনিস চিন্তা করো যে আমাদের এই গ্যালাক্সির মধ্যে কিন্তু সূর্য ছাড়াও অসংখ্য কি আছে, নক্ষত্র আছে। তাহলে ওই নক্ষত্র বলতে কি, অন্যান্য তারা, তার মানে আমরা কি দেখতে পারবো, এই জন্য আমরা সেখানে তারা দেখতে পারি, তার মানে এই যে অসংখ্য তারাকে সাদা ধোয়ার মতো দেখতে পারি। সুতরাং এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই বিষয়ে। কিন্তু তোমরা এটা কখনোই মনে রেখো না, মানে ভেবো না যে আমরা পুরা ছায়াপথ যেটা, মানে আমাদের যে ছায়াপথ সে পুরা ছায়াপথটাকে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি। আমরা আমাদের গ্যালাক্সির মধ্যে অবস্থান করার কারণে পুরো অংশটাকে দেখতে পাচ্ছি না, আমরা আমাদের ওই গ্যালাক্সির অন্তর্ভুক্ত যেসব তারাগুলো আছে বা নক্ষত্রগুলো আছে সেগুলোকে আমরা দেখতে পারি। আচ্ছা এখন আমরা যে দেখি যে মহাবিশ্বের সৃষ্টি,
এখন তোমরা দেখো যে সৃষ্টি বলতে কি বোঝায়, মানে কোনো কিছু তৈরি বা কোনো কিছুর উদ্ভব, তাই না? আচ্ছা, এখন দেখো যে বিজ্ঞানীরা যখন দেখলেন বিশ্ব ব্রহ্মাণ্ড, এখানে দেখো নতুন আর একটা শব্দ, এখানে মহাবিশ্ব এটারই আমরা সমার্থক শব্দ বা এই শব্দটার ব্যতিরেকে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড শব্দটাকেও ব্যবহার করতে পারবো। আচ্ছা, তার মানে মহাবিশ্ব বলতেও যা বুঝবো আমরা, আমরা ওই বিশ্ব ব্রহ্মাণ্ড বলতেও সেটাই বুঝবো। তাহলে বিজ্ঞানীরা যখন দেখলেন বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু গ্যালাক্সি আর গ্যালাক্সি, তখন তারা সেগুলোকে নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণা বলতে আমরা কি বুঝবো, যে সেগুলোকে নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন, যে সেগুলো ব্যবহার কেমন, সেগুলো দেখতে কেমন, সেগুলো কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় থাকে, এবং অবাক হয়ে আবিষ্কার করলেন যে গ্যালাক্সিগুলো একটি থেকে আরেকটি দূরে সরে যাচ্ছে। তার মানে বিষয়টাকে বুঝতে পেরেছো যে আমাদের এইটা যদি একটা আমাদের গ্যালাক্সি হয় এবং এটা যদি আরেকটা গ্যালাক্সি হয়, এই গ্যালাক্সিটা এই গ্যালাক্সি থেকে দূরের দিকে সরে যাচ্ছে, যার অর্থ একসময় সেগুলো নিশ্চয়ই কাছাকাছি ছিল। তাহলে দেখো, এই যে যারা একসময় নিশ্চয় কাছাকাছি ছিল, এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের বিজ্ঞানীদের পরীক্ষালব্ধ একটা ফলাফলের মতো, অর্থাৎ তারা এই জিনিসটাকে মতামত দিচ্ছে যে তারা অবশ্যই একসময় কাছাকাছি ছিল। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ভাইয়া, তাহলে দেখো যে এই যে নক্ষত্রগুলো প্রত্যেকে কি প্রত্যেকের মানে মাঝে একটা বিন্দুতে কি তারা সীমাবদ্ধ থাকতে পারতো, অর্থাৎ একটা বিন্দু থেকে তারা কোনো একটা ঘটনার কারণে দূরের দিকে যাত্রাটা শুরু করেছে, এরকম কি হতে পারতো? আমরা সেই বিষয়টাই সামনের দিকে দেখবো। দেখো, তার মানে আমরা বুঝলাম এটা যে গ্যালাক্সিগুলো প্রত্যেকেই প্রায় কাছাকাছি ছিল, এটা হচ্ছে বিজ্ঞানীদের একটা মতামত, এবং এখনো আমরা গবেষণা করে যাচ্ছে, অর্থাৎ বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছে। যেমন তোমরা অনেকে হয়তো নাসার নাম শুনেছো, নাসা, এই নাসাতে আমাদের মহাকাশ বিষয় সম্পর্কিত অনেক ধরনের গবেষণা হয় এবং তারাই এইসব তথ্যগুলোকে আমাদের সামনে নিয়ে আসে। এছাড়া আমাদের অন্যান্য অনেক গবেষণা কেন্দ্রগুলো আছে যেখান থেকে আমাদের মহাকাশ নিয়ে গবেষণাগুলো করা হচ্ছে এবং সেখানে বিজ্ঞানীরা এইসব কাজগুলো করে। তোমরা যারা ভবিষ্যতে এইসব বিষয়ে কাজ করবে, তোমরাও তখন এই প্রশ্নগুলোই উত্তরই খুঁজে বের করবে যে আমাদের এই মহাবিশ্বের গ্যালাক্সিগুলো কেন একটা থেকে আর একটা দূরে সরে যাচ্ছে, কিভাবে তারা সরে যাচ্ছে, কোন পথ অবলম্বন করে সরে যাচ্ছে, এরকম আরো অনেক বিষয়গুলো তোমরা দেখতে পারবে। এখন তারপরে দেখো যে বিজ্ঞানীরা গবেষণা করেছেন আজ থেকে 14 বিলিয়ন বছর আগে, অর্থাৎ 14 বিলিয়ন বলতে একটু আগে কি বলছিলাম, যে বিলিয়ন বলতে হচ্ছে আমাদের যে 100 কোটি, সেটা হচ্ছে আমাদের বিলিয়ন। তাহলে এই যে বিলিয়নের যে অংশ 14 বিলিয়ন, তার মানে কি, তার মানে 14 দিয়ে তোমরা 100কে গুণ করো, 14 গুণন 100, তার মানে দেখো কত হলো, 1400। তাহলে এই যে 1400, এই জিনিসটাকে বলছি আমরা 1400, তার মানে বিলিয়ন মানে কি কোটি। তাহলে এখানে হচ্ছে আমাদের দেখা 400 কোটি বছর আগে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড একটা বিন্দুতে ছিল। তার মানে দেখো, এইখান থেকে বিজ্ঞানীরা প্রথমে কি চিন্তা করলো যে প্রত্যেকটা গ্যালাক্সি, তারা কিন্তু কখনোই, এখানে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বিজ্ঞানীরা কিন্তু কখনোই শুরুতে কি ছিল সেটা কিন্তু দেখে আসেনি। তারা তাদের চোখের সামনে যেসব বিষয়গুলো উপস্থিত সেগুলোকে তারা ভাবছে, যেমন তাদের সামনে এই গ্যালাক্সিটা উপস্থিত আছে, এই গ্যালাক্সিটা উপস্থিত আছে, তাহলে এই প্রত্যেকটা গ্যালাক্সি নিজেদের থেকে নিজেরা কি হচ্ছে দূরে সরে যাচ্ছে। তাহলে এই যে তারা তাদের চোখের সামনে থাকা জিনিসগুলো থেকে একটা ধারণা বের করলো যে তারা এক সময় কাছাকাছি ছিল, এবং পরবর্তীতে তারা আরো গবেষণা করে বের করলেন দেখো যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা মাত্র বিন্দুতে ছিল, অর্থাৎ এই যেরকম একটা ডট, এই ডটের মতো অবস্থাটাতে ছিল, সেখানে একটা কি হয়, বিশাল বড় একটা বিস্ফোরণ হয়, ঠিক আছে, সেই বিস্ফোরণের পর থেকে ওই বিন্দুটা প্রসারিত হওয়া শুরু করেছে। এখন তোমরা যারা বিষয়টাকে হয়তো মনে করছো অনেক জটিল, তাদের জন্য আরেকবার আমি বলি যে আমাদের পুরো মহাবিশ্ব একটা বিন্দুতে কি ছিল, কেন্দ্রীভূত ছিল, এরকম একটা বিন্দু ছিল। এই জিনিসটা বিজ্ঞানীরা কিন্তু কখন জানতে পেরেছে, যখন তারা তাদের চোখের সামনে যে সব যে গ্যালাক্সিগুলো আছে, এই যে গ্যালাক্সিগুলো যখন দেখছে যে প্রত্যেকে প্রত্যেকের থেকে দূরে সরে যাচ্ছে, তো তার মানে যেহেতু তারা দূরে সরে যাচ্ছে, তার মানে একটা সময় তারা একত্রে কাছাকাছি হয়তো বা ছিল। তো এইরকম ধারণা থেকেই বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন যে আমাদের পুরো মহাবিশ্ব একটা বিন্দুর মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং সেইখান থেকেই আমাদের একটা কি ঘটে, বিস্ফোরণ ঘটেছিল, এই বিন্দুর মধ্যে একটা বিস্ফোরণ ঘটে, এবং সেটা বিস্ফোরণ হওয়ার পরে প্রসারিত হওয়া শুরু করছে, এবং সেই প্রসারিত হওয়ার পরিস্থিতিটাকে আমরা বর্তমান বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা যে আলাদা আলাদা পরিস্থিতি সেগুলোকে আমরা দেখতে পারি। এবং ওই যে বিস্ফোরণটা হচ্ছে বা হয়েছে, ওই জিনিসটাকে বলছি আমরা আমাদের কি, বিগ ব্যাং। তার মানে দেখো, আমরা প্রথমের অধ্যায় শুরুতে বলছিলাম যে নতুন কয়েকটা শব্দ আসবে আমাদের সামনে, তাহলে বিগ ব্যাং বলতে আমাদের কি বোঝাচ্ছে,
জাস্ট কিচ্ছু নয়, যে একটা বিন্দুর মতো পরিস্থিতি। এই বিন্দুটা যখন বিস্ফোরণ হয়েছে সেই বিন্দুটাই হচ্ছে আমাদের বিগ ব্যাং, যখন এই প্রসারিত হওয়া অবস্থাটা শুরু হচ্ছে। এখন দেখো 1400 কোটি বছর আগে এই যে প্রসারণটা, অর্থাৎ এই যে একটা বিন্দু ছিল, ওই একটা বিন্দু থেকে আমাদের যখন প্রসারণ হওয়া শুরু করেছে, তাহলে এই প্রসারণ হওয়া শুরু করেছে এবং সেটা এখনো চলমান। তার মানে আমরা যে ধরে নাও যে তুমি এখানে আসো, তার মানে যে অংশটাতে শুরু হয়েছে সেটা আজ থেকে কত বছর আগে? আজ থেকে 1400 কোটি বছর আগে। আচ্ছা তাহলে আমরা দেখি, এখানে দেখাচ্ছে যে শিল্পীর আঁকা একটা ছবি, যেখানে আমাদের সূর্যের অবস্থানটাকে দেখানো হচ্ছে। এটা আমাদের রিয়েল অংশ নয়, এটা হচ্ছে আমাদের শিল্পীর আঁকা একটা ছবির মধ্যে। এবার দেখো, এটাকে আমরা সরাসরি দেখতে পারি, এটাকে আমরা সরাসরি দেখতে পারি, অর্থাৎ এই যে চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা, টেলিস্কোপ দিয়ে আমরা মহাকাশে যদি গভীরের দিকে তাকাই, দেখবো যে এখানে গ্যালাক্সি, এবং গ্যালাক্সি প্রতিটা গ্যালাক্সিতে প্রায় 1 বিলিয়ন নক্ষত্র থাকে, অর্থাৎ 100 কোটিরও বেশি নক্ষত্র আছে প্রত্যেকটা আলাদা আলাদা গ্যালাক্সিতে। যেমন ধরো তোমার নিজের একটা গ্যালাক্সি আছে, ধরে নিলাম তোমার নিজের একটা গ্যালাক্সির নাম হচ্ছে, ধরে নিলাম যে সায়েম, তো সায়েম গ্যালাক্সির নাম, তাহলে এই সায়েম গ্যালাক্সির মধ্যে কতগুলো নক্ষত্র আছে? 100 কোটি। ঠিক আছে, যে কতগুলো নক্ষত্র আছে আমাদের? 100 কোটি। তারপর ধরে নাও যে তোমার নাম নাহিদ, নাহিদের এই পুরো গ্যালাক্সিটার নাম নাহিদ, তাহলে এই নাহিদের মধ্যে কতগুলো? এখানেও প্রায় 100 কোটির মতো নক্ষত্র আছে। তাহলে এই যে দেখো, এরকম অসংখ্য নক্ষত্র নিয়ে আমাদের কি এই পুরো মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটা তৈরি হয়েছে। এখন বিগ ব্যাং এর এখানে অনেক খুঁটিনাটি কিছু বিষয় আছে, তো সেগুলো হচ্ছে কি তোমরা অবশ্যই এটা ধীরে ধীরে আরো সামনের দিকে জানতে পারবে, এবং তোমাদের যারা নিজেরা কৌতূহলবশত তোমরা পড়তে চাও, তোমরা দেখবে যে বিগ ব্যাং এর বিষয়টির মধ্যে আমাদের যে অনেক ধরনের বিষয়গুলোকে আমরা এখানে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি, যে কেন সেটা একটা বিন্দুর মধ্যেই ছিল, এবং সেটা কেন প্রসারিত হচ্ছে, এবং কেন সেটা অনেক বেশি বিস্তৃত হচ্ছে, এবং সেটার সর্বশেষ অবস্থানটা কোথায়, এবং বিগ ব্যাংটা আসলে কি মহাবিস্ফোরণ নাম বলতে পারবো কি না, এরকম অনেকগুলো নাম তোমরা দেখবে, যেগুলো আমরা সামনে বিজ্ঞানীরা এইসব বিষয়গুলো কি নিয়েও কাজ করছে, এবং তোমরা যারা সামনে আগামীতে মহাকাশ গবেষক গবেষণার দিকে আসবে বা মহাকাশ বিজ্ঞানী হবে, তখন তোমরাও এইসব বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরবে আরো অনেক তথ্য সহকারে। আপাতত আমরা জেনে রাখি যে বিগ ব্যাং এর পর মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথমে ছিল শুধুমাত্র শক্তি। শক্তি বলতে কি বুঝবো আমরা? শক্তি বলতে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে একটা অবস্থা, অর্থাৎ শক্তি হচ্ছে আমাদের যে কোনো কিছুর একটা অবস্থা, এবং এই শক্তিটাকে আমরা কিছু রূপে পাই। যেমন আলোক অবস্থাটা পেতে পারি, তাপের অবস্থাটাতেই পেতে পারি, এবং সেটাকে আমরা মাঝে মধ্যে বিদ্যুতের অবস্থায় পেতে পারি, এবং সেটাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পেতে পারি। তার মানে শক্তি হচ্ছে এককভাবে একটা অবস্থা, যেটা হচ্ছে বিভিন্ন মাধ্যম ভেদে আলাদা আলাদা ভাবে প্রকাশ পাই, সেটা হচ্ছে আমাদের একটা শক্তি। এবং ধীরে ধীরে সেখানে নানা ধরনের কণা তৈরি হতে শুরু করে। এখানে কণা বলতে কি বুঝবো আমরা? দেখো এখানে নতুন শব্দগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে একটা জট পাকায় দিচ্ছে, কিন্তু আমরা কোনো রকম ভয় পাবো না, আমরা জিনিসগুলোকে খুব সহজেই বুঝে নিব। যেমন তার মানে আমাদের বিগ ব্যাং যখন শুরু হয়েছে, তার মধ্যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যাত্রাটা শুরু, প্রসারিত হওয়া শুরু করেছে। তাহলে প্রসারিত হওয়া শুরু করার প্রথম দিকে, অর্থাৎ যেমন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে কি অবস্থায় থাকে? সে শৈশবে অবস্থান করে, তার সে তখন সে কথা বলতে পারে না, কিন্তু ধীরে ধীরে যখন সে বড় হয় সে কথা বলতে পারে, সে তখন বন্ধুদের সাথে বন্ধুত্ব করতে পারে, তোমাদের সাথে খেলতে পারে। তো এইরকম মহাবিশ্ব যখন কেবল জন্মগ্রহণ করেছিল, তখন শুধু সেখানে শক্তি ছিল, এবং তারপরে আরো অনেক যখন সময় চলে গেছে, সেই সময় যাওয়ার পর সেখানে তৈরি হয়েছে কণা। এই কণাগুলো বলতে কি? কণাগুলো বলতে আমরা আমরা ক্লাস ফাইভে, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বিজ্ঞানে হয়তো নাম পড়েছি অণু পরমাণু, এরকম অনেকগুলো নাম পড়েছি। তো এরকম আমাদের অণু পরমাণুর পরিস্থিতিটা তৈরি হওয়া শুরু করেছে। কোন সময় সেটা? অবশ্যই বিগ ব্যাং হওয়ার পরে, যখন শক্তি যখন ছিল শক্তি, পরবর্তী সময়টাতে তৈরি হয়েছে আমাদের কণা। এবং প্রথমে তৈরি হয়েছে সবচেয়ে সহজ যে নামটা, সহজ যে কণাটা, সেটা হচ্ছে আমাদের পরমাণু। এবং এই পরমাণুটার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে কোনটা? সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। আচ্ছা তাহলে এইখানে দেখো হাইড্রোজেনটাই কেন? কারণ হাইড্রোজেনটার মধ্যে তোমরা দেখবে যে একটা মাত্র, এটা এটা হচ্ছে আমাদের একটা পদার্থের একটা সাধারণ গঠন। এই গঠনটার মাঝখানের অংশটাকে বলি আমরা নিউক্লিয়াস বা কেন্দ্র, এবং এই কেন্দ্রের এই চারপাশের কক্ষপথটাকে বলি আমরা, এটা হচ্ছে তার কক্ষপথ। এই কক্ষপথটাই হচ্ছে এইখানে আমাদের ইলেকট্রন বা ইলেকট্রনটা চলাফেরা করে, আর এই যে নিউক্লিয়াস নামটা, যেটাকে আমরা কেন্দ্র বলি, এইখানে থাকে আমাদের হচ্ছে
নিউট্রন এবং প্রোটন, এই যে এই নিউট্রন বা প্রোটনকে কেন্দ্র করে আমাদের কতগুলো ইলেকট্রন তার চারপাশের কক্ষপথে ঘুরছে, সেটাকে কেন্দ্র করে আমরা ওই পরমাণুটার নাম দিতে পারি। অর্থাৎ পরমাণুটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে আমাদের একটা পরমাণু। এই পরমাণুটার মধ্যে কি কি থাকবে? একটা পরমাণুর মধ্যে প্রোটন এবং ইলেকট্রন থাকবে। এই প্রোটন এবং ইলেকট্রনটাকে কেন্দ্র করে আমরা সেই পরমাণুটার নাম দিতে পারি, এবং সেটার নাম হচ্ছে হাইড্রোজেন। কেন দিয়েছি? কারণ হাইড্রোজেনের মধ্যে থাকে শুধুমাত্র একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, তখনই সেটার নাম হয় হাইড্রোজেন। তার মানে দেখো, তোমাদেরকে যদি প্রশ্ন করি যে ভাইয়া, যে আমাদের এই যে একটা মাত্র পরমাণু, এখানে দুইটা ইলেকট্রন আছে এবং দুইটা প্রোটন আছে, এখন তুমি বলো যে একটা প্রোটন তৈরি হওয়া সহজ নাকি দুইটা প্রোটন একসাথে তৈরি হওয়াটা সহজ? অবশ্যই আমাদের যে একটা আগে তৈরি হবে, তারপরে আরেকটা অংশ সেখান থেকে তৈরি হবে। তার মানে একটা তৈরি হওয়াটা আমাদের জন্য সহজ এবং দুইটা তৈরি হওয়াটা আমাদের জন্য অধিক বেশি শক্তি ক্ষয় করে। সুতরাং এই পরমাণু জিনিসটা হচ্ছে আমাদের যে আমাদের সেখানে প্রোটন কয়টা আছে এবং ইলেকট্রন কয়টা আছে সেটার উপর ভিত্তি করে আমরা সেটা নাম দিই। তো যেহেতু আমাদের এই হাইড্রোজেনটা হচ্ছে একটা মাত্র ইলেকট্রন এবং একটা মাত্র প্রোটন থাকে, সুতরাং সেটা হচ্ছে সবচেয়ে সহজ। আর এই সহজ কোণাটাই আমাদের তৈরি হয়েছে সবার প্রথমে, অর্থাৎ মহাবিশ্বের। তার মানে দেখো যে তোমরা যে বর্তমানেও যে হাইড্রোজেন দেখো, সেই হাইড্রোজেনগুলো তার মানে আমাদের মহাবিশ্বের সেই প্রথম দিকে তৈরি হওয়া কণাগুলো। এখন তোমরা শুনে অবাক হবে যে আমাদের এই পুরো মহা বিশ্ব ব্রহ্মাণ্ডটা প্রথম দিকে ছিল একবার অন্ধকার আচ্ছন্ন ঘরের মতো। যেমন তোমরা অন্ধকার ঘরে যেরকম বিশাল ঘুটঘুটে পরিস্থিতি দেখতে পারো, ঠিক সেরকম। এবং পরবর্তীতে যখন আমাদের নক্ষত্রের জন্ম হওয়া শুরু করলো, তখনই সেখানে আলো হওয়া শুরু করলো। কারণ আমরা একটু আগে জেনেছি যে নক্ষত্র নিজেদের মধ্যে কি তৈরি করতে পারে, আলো তৈরি করতে পারে, অর্থাৎ তাপ তৈরি হয়। তাপ মানে হচ্ছে সেখানে এক ধরনের আলোর মতো পরিস্থিতি আমরা পাবো। তো ঠিক সেই জন্য আমাদের ওই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিটা তখন আমরা আলোর সম্মুখীন হতে থাকি। সেটা হচ্ছে কোন সময়? অবশ্যই যখন আমাদের নক্ষত্রের জন্ম হওয়া শুরু করলো সেই সময়টাই। তাহলে স্বাভাবিকভাবে আবার দেখো, তোমরা যারা এই অংশটাতে একটু মনে করছো যে কঠিন মনে হচ্ছে, যে বিগ ব্যাংটা হচ্ছে আমাদের একটা বেলুন ফেটে যাওয়ার মতো একটা ঘটনা। অর্থাৎ তোমরা বেলুন যখন অনেক বেশি জোরে ফু দিতে দিতে দেখবে যে ঠাঁস করে ফেটে যাচ্ছে, তো বিগ ব্যাংটা হচ্ছে ওরকম বিস্ফোরণের মতো, যে একটা ফেটে যাচ্ছে এবং ফেটে গিয়ে সেটা প্রসারিত হচ্ছে। কিন্তু তোমার বেলুনটা প্রসারিত যেহেতু হচ্ছে না, কিন্তু ওই মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে। প্রসারিত হতে হতে সেটা কোথায় যাচ্ছে ভাইয়া? সেটা এখনো পর্যন্ত গতিশীল, ঠিক আছে? এবং তোমরা দেখবে যে ওইটাতে প্রথম অবস্থায়, অর্থাৎ যখন ওই বিগ ব্যাংটা ঘটে গেছে, তখন প্রথম দিকে জন্ম হওয়া যে পরিস্থিতিটা সেটার নাম আমাদের শক্তি। এবং সেই শক্তির সাথে পরবর্তীতে তৈরি হয়েছে কি? কণা। এবং সেই কণাগুলোর মধ্যে প্রথম যে কণাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের কি? হাইড্রোজেন। কেন? কারণ হাইড্রোজেনটা হচ্ছে, আমরা একটু আগে বলেছি যে কণা হচ্ছে আমাদের পরমাণু, এবং সে পরমাণু মধ্যে আমাদের যে কোনো একটা জিনিসকে পরমাণু হতে হলে আমাদের কয়টা জিনিস থাকবে? অবশ্যই সেখানে দুটা জিনিস থাকবে, একটা হচ্ছে নিউট্রন, ইলেকট্রন প্রোটন, এবং হচ্ছে আমাদের নিউট্রন। এই জিনিসগুলো থাকবে হচ্ছে পরমাণুর মধ্যে। যেমন যদি বলি যে তোমার একটা বাজার থেকে দুটা 10টা পরমাণু কিনে নিয়ে আসো, তাহলে দেখবে যে তোমরা যদি মনে করো যে 10টা পরমাণু যদি কিনতে পারো, তার মানে 10টা আমার পরমাণু বলতে সেখানে বোঝাবে যে আমার কয়টা ইলেকট্রন কয়টা প্রোটন আছে, এইসব বিষয়ে। যেমন আরো সহজ করে যদি বলি যে তোমরা ধরো বাজার থেকে 1 কেজি আলু কিনে নিয়ে আসছো, সেই আলু কয়টা আছে বাজারের ব্যাগে? তোমরা দেখলে যে 25টা আছে। তার মানে 1 কেজি কতটা আলু আছে? 25টা। তার মানে ওই 1 কেজি আলুকে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে 25 আলু বা 25 কেজি, এরকম কিছু কিন্তু বলতে পারবো না। 25টা সমানই হচ্ছে আমার কি? 1 কেজি। তো ঠিক তেমন ভাবে আমাদের পরমাণুটাও হচ্ছে যে পরমাণুর মধ্যে আমার অনেকগুলো ইলেকট্রন প্রোটন থাকবে, এবং কতগুলো ইলেকট্রন প্রোটন আছে সেটার ভিত্তিতে আমি ওই পরমাণুটার নাম দিব। তার মানে যেহেতু আমার এই হাইড্রোজেন নামক অংশটার মধ্যে, পরমাণুটার মধ্যে আমার একটা ইলেকট্রন এবং একটা প্রোটন আছে, সুতরাং সেটাকে আমি বলছি আমাদের সবচেয়ে সহজ একটা কণা, এবং সেটাই প্রথম অবস্থায় তৈরি হয়েছিল। এবং প্রথম দিকে আমাদের এই মহাবিশ্ব কেমন ছিল? বিদঘুটে অন্ধকারের মধ্যে, এবং যখনই সেখানে নক্ষত্রের জন্ম হওয়া শুরু করলো, তখনই সেখানে আলোর পরিস্থিতিটা তৈরি হইলো। এখন দেখবো আমরা যে নক্ষত্রের যে জন্মটা, অর্থাৎ যেমন দেখো যে শিশু যখন জন্ম নিচ্ছে, নিতে নিতে সে কি হচ্ছে, একসময় সে বৃদ্ধ বয়সে পরিণত হয় এবং সে মারা যায়। ঠিক তেমন ভাবে
আমাদের এই নক্ষত্রের জন্ম মৃত্যু ঘটে, ঠিক আছে? আমাদের এই নক্ষত্রে যখন জন্ম মৃত্যুটা হয়, আমাদের নক্ষত্রের প্রথম জন্ম, সে প্রথম জন্মটা কোথা থেকে শুরু হয় ভাইয়া? সেটা হচ্ছে আমাদের, দেখো যে এখানে আমাদের এই যে বিভিন্ন একটা চার্টের মতো করে দেওয়া আছে, দেখো সুন্দর একটা চিত্র দেওয়া আছে, যে এখানে আমাদের কয়েকটা নাম পাচ্ছি আমরা, হোয়াইট ডোয়ার্ফ, রেড জায়ান্ট, নক্ষত্র, নেবুলা। এই নামগুলো দেখে আমাদের এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা এখানে এই ব্যাখ্যাটাকে হালকা করে দেখে নিই, তাহলে আমরা দেখবো যে এখানকার বিষয়গুলো আমাদের কাছে সহজ হয়ে আসছে। আচ্ছা দেখো যে নক্ষত্র জীবিত প্রাণী নয়, কিন্তু যেমন আমরা স্বাভাবিকভাবে কি জানি যে যে কোনো জীবিত প্রাণী যদি জন্মগ্রহণ করে তার মৃত্যু অবশ্যই ঘটবে, ঠিক তেমনই ভাবে আমাদের এই নক্ষত্রগুলো কিন্তু মানে জীবিত নয়, কিন্তু তারপরেও তাদের কি আছে, জন্মমৃত্যু আছে। তার মানে এখানে জন্মমৃত্যু বলতে বোঝানো হচ্ছে যে নক্ষত্রের পরিবর্তনটা, অর্থাৎ একটা নক্ষত্র শুরু থেকে শেষ পর্যন্ত কেমন কেমন অবস্থা পেয়ে যায় সেটাকেই বলছি আমরা এখানে নক্ষত্রের জন্মমৃত্যু। এবং আমরা দেখে দেখতে পাচ্ছি যে নক্ষত্রের জন্ম হচ্ছে এবং তার একটি খুবই ঘটনাবহুল জীবন থাকে। যেমন আমাদের জীবনের মধ্যে পরিস্থিতি কি কি পেয়ে থাকি আমরা, যেমন তোমরা এখন যারা ছোট তারা সেটাকে বলছি আমরা শৈশবকাল, কৈশোরকাল, এরপরে আমরা বলছি যৌবন কাল, এবং তারপরে বলছি আমরা হচ্ছে মধ্য বয়সের পরিস্থিতি, তারপর আমরা বৃদ্ধ বয়স বলছি। তো ঠিক সেরকম আমাদের এরকম ওই একটা নক্ষত্রেরও বিভিন্ন ধাপ থাকে, যে ধাপে ধাপে সে শিশু থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় যায়। এখন দেখো যে একটা সময় নক্ষত্রের মৃত্যু হয়, এবং প্রথম দিকে আমরা কি জেনে এসেছি ভাইয়া, যে বিগ ব্যাং, এটার পরে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম শক্তি তৈরি হয়েছিল, এবং সেই শক্তির পরে তৈরি হয়েছিল কণা, যে কণাটির নাম হচ্ছে আমাদের হাইড্রোজেন। এবং হাইড্রোজেন কোথাও কোথাও যখন অনেকগুলো হাইড্রোজেন একত্রিত হয় থাকে, সেটা হচ্ছে একটা গ্যাসের পিণ্ডের আকার নেয়, এবং এই গ্যাস পিণ্ডকে বলি হচ্ছে আমরা নেবুলা, ঠিক আছে? তার মানে যদি তোমাদেরকে বলি ভাইয়া যে হাইড্রোজেন গ্যাস এরা একত্রিত অবস্থায় একটা কি ধরনের পরিস্থিতি পেয়েছে, সেটা হচ্ছে আমাদের নেবুলা, এবং এটা অবশ্যই আমাদের মহাকাশে হতে হবে, এবং সেটা আমরা পৃথিবীতে এরকম পরিস্থিতিটাকে ঘটাতে পারবো না। তার মানে আমাদের যখন একত্রিত অবস্থায় হাইড্রোজেন গ্যাসগুলো একটা পিণ্ড, মানে এরকম একটা পিণ্ডের আকার ধারণ করবে একত্রিত অবস্থা, তখন সেটাকে বলবো আমরা নেবুলা। এবং ওই নেবুলাতে কি ধরনের গ্যাস আছে, আমরা হাইড্রোজেন গ্যাস দিয়েছি। তাহলে হাইড্রোজেন গ্যাস যখন যথেষ্ট পরিমাণে থাকবে, তখন সেখানে আমাদের মহাকর্ষ একটা বল, আমরা একটু আগে বলেছিলাম যে মহাকর্ষ বল বলতে কি ছিল, যে একটা বস্তু আর একটা বস্তুকে যখন আকর্ষণ করে, এই আকর্ষণটাই হচ্ছে আমাদের মহাকর্ষ বল। দেখো এইখানকার যে হাইড্রোজেন গ্যাসগুলো, এরা হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের মধ্যে যখন আকর্ষণ হচ্ছে, তো সেটার কারণে কি হচ্ছে, সেখানে এক ধরনের প্রত্যেকেই প্রত্যেকের প্রত্যেকটা হাইড্রোজেন প্রত্যেকের দ্বারা আকর্ষিত হচ্ছে। তো যেখানে যেহেতু এখানে অসংখ্য হাইড্রোজেন আছে, সুতরাং তারা প্রত্যেকেই প্রত্যেকের মহাকর্ষ বলের দ্বারা আকর্ষিত হয়ে সেখানে সংকুচিত হতে থাকে, এবং সংকুচিত যখন হতে থাকে তখন সেখানকার তাপমাত্রাটা বৃদ্ধি পায়। এখন তাপমাত্রা যখন বৃদ্ধি পেতে থাকে, তখনই আমাদের কি হয়, তখন এর ভেতরে যে হাইড্রোজেনটা, সেই হাইড্রোজেনটা আমাদের বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে সেখান থেকে আমরা প্রচুর শক্তি পেয়ে যাই। এবং সেটা কি ধরনের শক্তি, সেই শক্তিটা হচ্ছে আমাদের আলোক শক্তি। তাহলে আবার দেখো যে আমরা অনেকগুলো হাইড্রোজেনকে একত্র করছি, এবং অনেকগুলো হাইড্রোজেনকে একত্র করার পরে সেখান থেকে আমরা কি পাচ্ছি, যে মহাকর্ষ বলের কারণে ওই হাইড্রোজেনগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। মানে যেরকম বড় একটা ফুটবল, ওই ফুটবলটা থেকে পাম যখন তুমি ছেড়ে দাও, পাম্পটা ছেড়ে দিলে কি হয়ে যায়, সেটা সংকুচিত হয়ে যায়, ঠিক সেরকম ওই হাইড্রোজেনটাও সংকুচিত হয়ে যায়। কিসের কারণে ভাইয়া? কারণ সেটা হচ্ছে মহাকর্ষ বলের কারণে। ওই মহাকর্ষ বলের কারণে যখন সে সংকুচিত হয়ে যাচ্ছে, তখন সেখানে প্রচুর তাপমাত্রা বৃদ্ধি পায়। ওই তাপমাত্রাটা বৃদ্ধি পাওয়ার কারণে তখন একটা হাইড্রোজেন অন্য আর একটা হাইড্রোজেনের সাথে ধাক্কা খেতে থাকে। তো এই ধাক্কাটা খাওয়ার কারণে সেখানে প্রচুর শক্তি জন্ম হয়, আর ওই শক্তিটা কি আকারে আমাদের সামনে ধরা দেয়, সেটা হচ্ছে আমাদেরকে আলোক শক্তি, এবং সেই আলোটাকেই আমরা বলি হচ্ছে আমাদের নক্ষত্র। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছ? তাহলে দেখো আমাদের যে এই নেবুলাটা, এটা হচ্ছে আমাদের তাহলে হাইড্রোজেন গ্যাস একত্রিত অবস্থায় আছে, এবং একত্রিত হতে হতে এইখানে তারা মহাকর্ষ বলের কারণে তারা সংকুচিত হয়ে যাচ্ছে। এই সংকোচনের কারণে
তাদের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এখানে এক ধরনের শক্তি উৎপন্ন হচ্ছে এবং এই শক্তিটা উৎপন্ন হওয়ার প্রেক্ষিতে এখানে প্রচুর আমাদের কি যে প্রত্যেকটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে সংঘর্ষ করার কারণে আলোক শক্তিটা পেয়ে যাচ্ছি আমরা সেই আলোক শক্তিটার নামই হচ্ছে আমাদের এখানকার নক্ষত্র এবং এই নক্ষত্রের পরবর্তী অবস্থাটাকে পাচ্ছি আমি রেড জায়ান্ট হিসেবে এবং রেড জায়ান্টের পরবর্তী অবস্থাটাকে পাচ্ছি আমরা হোয়াইট ডোয়ার্ফ হিসেবে আচ্ছা এরপরে আমরা সেখান থেকে দেখি যে ঠিক একই ভাবে তাহলে সূর্য যেহেতু আমাদের কি একটা নক্ষত্র ঠিক একই ভাবে সূর্যটার জন্মটাও আমাদের সেভাবে হয়েছে তার মানে কি সেখানে অনেকগুলো কণা একত্রিত হয়েছে একত্রিত হওয়ার পরে সেই কণাগুলোর মহাকর্ষ বলের কারণে সংকুচিত হয়েছে সংকুচিত হওয়ার কারণে সেখানকার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে সেখানে একটা সংঘর্ষ তৈরি হয়েছে ওই কণাগুলোর মধ্যে ওই সংঘর্ষ হওয়ার কারণে সেখান থেকে আলোক কণিকাগুলো চারপাশে ছড়িয়ে গেছে শক্তি আকারে তো ঠিক সেভাবে হচ্ছে আমাদের এখানকার নক্ষত্রের জন্ম হলো এখন এখানে 5 বিলিয়ন বছর সূর্য এইভাবে আলো দিবে তারপর এক সময় যখন তার হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে সেটি ফুলে ফেপে আবার কি সেটা হচ্ছে মৃত্যুবরণ করবে তার মানে আমাদের যে সূর্য বর্তমানে আমাদেরকে আলো দিচ্ছে সেই সূর্যটাও এক সময় মৃত্যুবরণ করবে কারণ প্রত্যেকটা নক্ষত্র এক সময় মৃত্যুবরণ করবে আর যেভাবে মৃত্যুবরণ করবে সেই মৃত্যুবরণের যে ধাপগুলো সেটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রটার মধ্যে তাহলে আমাদের যে হাইড্রোজেন জ্বালানিটা যখন আমাদের শেষ হয়ে যাবে তখন সেটা হচ্ছে আমাদের মৃত্যুবরণ করবে আলোহীন নিষ্প্রভ নক্ষত্রের এই অবস্থাটাকে বলতেছি আমরা হোয়াইট ডোয়ার্ফ বিশ্ব ব্রহ্মাণ্ডের বেশিরভাগ নক্ষত্রের জীবনটাই এরকম তার মানে এইখানে দেখতে পাচ্ছি আমরা যে অংশটা এই অংশটা পুরোটাই হচ্ছে আমাদের একটা তারার একটা নক্ষত্রের জীবনকালটা কেমন হতে পারে সেটার একটা পরিস্থিতি বোঝাচ্ছে যেমন এখানে যখন তার কেবল সে জন্ম নিচ্ছে এখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে মহাকর্ষ বলের কারণে প্রত্যেকটা কণার সাথে সংঘর্ষ করে সেখানে এক ধরনের শক্তি উৎপন্ন হচ্ছে সেই শক্তির কারণে আমাদের কি পাচ্ছি একটা আলো পাচ্ছে সেই আলোটা হচ্ছে নক্ষত্র এবং এই নক্ষত্রটা যখন কি হবে এই নক্ষত্র যখন হচ্ছে যখন এই নক্ষত্রের মধ্যে জ্বালানিটা শেষ হয়ে যাবে অর্থাৎ হাইড্রোজেনের কার্যকারিতাটা যখন একবারে শেষ হয়ে যাবে তখন সেটা ফুলে উঠবে এবং ফুলে ওঠার কারণে সেটা তখন আমরা নাম পাবো রেড জায়ান্ট এবং এই রেড জায়ান্টটা এক সময় মৃত্যুবরণ করবে এবং সেটা একবারে আলোহীন হয়ে যাবে এটা হচ্ছে আলোহীন হয়ে যাবে একবারে তখন সেটাকে বলবো আমরা হোয়াইট ডোয়ার্ফ তার মানে এখন যদি তোমাদেরকে বলি আমরা বলি আমি যে এইখানকার যে নেবুলা সেটা হচ্ছে যখন জন্ম নিবে জন্ম নেওয়ার পরে নক্ষত্র যখন হবে নক্ষত্র হওয়ার পরে সে আলোহীন হবে এবং সর্বশেষ একবারে সে কোনো আলোই আর দিতে পারবে না সেটার প্রত্যেকটা নামটা তাহলে কি দেখো যে এটা হচ্ছে একবারে আলো দিতে পারে না এটাকে বলতেছি আমরা হোয়াইট ডোয়ার্ফ আর রেড জায়ান্ট বা লাল দৈত্য অর্থাৎ এটাকে মনে রাখবো আমরা এভাবে এটা হচ্ছে আমাদের যে নক্ষত্র যখন মৃত্যুবরণ করছে তখন হচ্ছে আমাদের আলোটা দেওয়া মানে আলোটা নিভে যাওয়া শুরু করছে তখন হচ্ছে রেড জায়ান্ট আর যখন আলো দেওয়ার অবস্থাটা আছে তখন সেটাকে আমরা বলছি নক্ষত্র আচ্ছা এখন দেখো যে এটা হচ্ছে আমাদের একটা সুপারনোভা বিস্ফোরণ এটাও হচ্ছে আমাদের নক্ষত্রের মৃত্যুটা ওরকম ভাবে হয় যেমন নেবুলা সেই নেবুলা থেকে দৈত্যাকার একটা নক্ষত্র তৈরি হয় এবং সেটা হচ্ছে রেড জায়ান্ট পরিণত হচ্ছে এবং সে রেড জায়ান্ট থেকে সুপারনোভার একটা বিস্ফোরণ ঘটে এবং পরবর্তীতে সেটা ব্ল্যাক হোলে পরিণত হয় এটার ব্যাখ্যাটাও আমরা ধীরে ধীরে দেখবো তার মানে এখানে দেখো যে চিত্রটা দেখানো আছে এটা নাসা থেকে প্রাপ্ত এখন দেখো এখানে বলা হচ্ছে ব্ল্যাক হোল সম্পর্কে যে যদি নক্ষত্র শুরুতে সূর্য থেকে অনেক বড় হয় এবং জন্ম হয় তখন সেই নক্ষত্রের জীবন হয় অনেক বেশি চমকপ্রদ তার মানে আমাদের সূর্যের এটা যদি সূর্য হয় যেমন এটা হচ্ছে আমাদের সূর্য এটা হচ্ছে আমাদের সূর্য এটাকে আমাদের বলতেছে হচ্ছে এটা আমাদের সূর্য এটা সান এবং এটা হচ্ছে আর একটা অন্য কোনো গ্রহ ধরে নিলাম হচ্ছে এটার নাম তোমাদের ধরে নাও যে টি নামক কোনো একটা কিছু T1 T20 1 ওয়ান ওয়ান আচ্ছা তো এই যে এই সূর্যের চেয়ে এটা কিন্তু আকারের দিক থেকে বড় ঠিক আছে তার মানে আমাদের সূর্যের চেয়ে ছোট যেসব নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলোর জীবনকালের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিস্থিতিটা একরকম আবার সূর্যের চেয়ে বড় যেসব নক্ষত্র তাদের জন্ম মৃত্যু পরিস্থিতিটা অর্থাৎ তাদের যে জীবনটা সেটা পরিস্থিতিটা আরেক রকম তাহলে এখানে দেখো যে
যদি কোনো নক্ষত্র শুরুতে সূর্য থেকে অনেক বড় হয় জন্ম হয় তাহলে তার নক্ষত্রের জীবনটা অনেক বেশি চমকপ্রদ হয়। নক্ষত্রের জীবনটি তখন বিচিত্র হয়, কারণ যে নক্ষত্রের ভর যত বেশি সেটি তত দ্রুত তার জ্বালানি শেষ করে ফেলে। তার মানে দেখো যে সূর্যের চেয়ে বড় যেহেতু আমাদের এই নক্ষত্রটা, তাহলে এই নক্ষত্রের ভর তাহলে কি বেশি। ভর বলতে আমরা কি বুঝি, যে আমাদের বস্তু, আমরা স্বাভাবিকভাবে যে ওজনটা মেপে থাকি, তোমরা অনেকেই হয়তো তোমাদের ওজন মেপেছো, যেমন কেউ হয়তো 50 কেজি, কেউ 55 কেজি বা 60 কেজি তোমাদের ওজন মেপেছো, এটা আসলে ভর। তাহলে এই যে এদের প্রত্যেকের এরকম ওজনের পরিস্থিতি, আমি এখানে ভরের বদলে ওজন শব্দটাকে ব্যবহার করছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে দেখো, তাহলে এইখানকার প্রত্যেকের ভরটা হচ্ছে কি, যে যে যত বেশি বড় বা ভারী বা যা হচ্ছে যত বেশি ভর থাকবে সেটা তার জ্বালানিটাও শেষ হবে দ্রুত। এখন যদি নক্ষত্র অনেক বড় হয় তাহলে তার জ্বালানি শেষ করে অনেক ধরনের মৌল তৈরি করে, অর্থাৎ এইখানে যার জ্বালানিটা বেশি সেখান থেকে আমরা যেমন সূর্যের মধ্যে হাইড্রোজেন পেয়েছি, এবং এইসব বড় যেসব নক্ষত্রগুলো আছে সেটার মধ্যে আমরা শুধু হাইড্রোজেন কেন, সেটার মধ্যে আমরা হিলিয়াম, সেটার মধ্যে আমরা আরো অন্যান্য মৌল পেয়ে থাকি, এবং সেই মৌলগুলো অবিশ্বাস্য একটা বিস্ফোরণ ঘটিয়ে শেষ পর্যন্ত কি করে তার জীবনটাকে শেষ করে দেয়, অর্থাৎ তার মৃত্যু ঘটে। এবং সেই বিস্ফোরণটাকেই বলতেছি আমরা সুপারনোভা। তার মানে সুপারনোভা সম্পর্কে যদি তোমাদেরকে কখনো কোনো জায়গায় শব্দ তোমরা পেয়ে থাকো, তাহলে সুপারনোভা বলতে তোমরা কি বুঝবে, যে সুপারনোভা হচ্ছে যে সূর্যের থেকে বেশি বড় আকারের যেসব নক্ষত্রগুলো আছে সেগুলো যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তারা হচ্ছে তাদের জ্বালানি শেষ করে ফেলে। জ্বালানি শেষ করার কারণে সেই সময় হচ্ছে অনেক ধরনের মৌল তৈরি হয় তাদের ওই জ্বালানির শেষ হওয়ার পরবর্তী অবস্থা থেকে, এবং সেই সময় একটা বিস্ফোরণ ঘটে, ওই সেই বিস্ফোরণটাকে বলছি আমরা সুপারনোভা। আর সুপারনোভা বিস্ফোরণের আলো পুরো বিশ্বব্রহ্মাণ্ডে আলোকিত হয়ে যায়। এখন দেখো যে সুপারনোভা বিস্ফোরণের নক্ষত্রের বাইরের অংশটুকু ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যায়, কিন্তু ভিতরের অংশটুকু মহাকর্ষ বলের কারণে প্রচণ্ড আকর্ষণে সংকুচিত হতে হতে একসময় ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়। তাহলে এখানে দেখো, তোমাদেরকে প্রথমে বলেছি যে মহাকর্ষ বলতে কি, যে প্রত্যেকে দুটা বস্তু বা একাধিক বস্তুর মধ্যে আকর্ষণটুকু। তার মানে আমাদের এই সুপারনোভা হওয়ার সময় যে ভিতরের অংশটুকু থেকে যাচ্ছে, ওই ভিতরের অংশটুকু মহাকর্ষ বলের কারণে কি হচ্ছে ভাইয়া, দেখো সংকুচিত হচ্ছে, এবং সংকুচিত হতে হতে সেটা একসময় কিসে পরিণত হয়, ব্ল্যাক হোলে পরিণত হয়। তাহলে এখানে দেখো অনেকগুলো নতুন কনসেপ্ট আমরা পাচ্ছি, যে ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়, যেগুলো হচ্ছে যে নক্ষত্রগুলো সূর্যের চেয়ে বড় সেই সব নক্ষত্র মৃত্যু হলে সেখান থেকে আমরা কি পেতে পারি, ব্ল্যাক হোল পেতে পারি। তার মানে আমরা কি সূর্য থেকে কি ব্ল্যাক হোল পেতে পারবো, অবশ্যই না, কারণ সূর্য আমাদের বড় নক্ষত্র নয়, যে কারণে সেখান থেকে আমরা ব্ল্যাক হোলের পরিস্থিতিটা পাচ্ছি না, এবং সেখান থেকে সর্বশেষ যে অংশটা পাবো সেটা হচ্ছে শুধুমাত্র এই যে হোয়াইট ডোয়ার্ফ, হচ্ছে আমাদের সর্বশেষ পরিস্থিতি, যেগুলো হচ্ছে সূর্যের চেয়ে ছোট বা সূর্যের সমমান যেগুলো গ্রহ সেগুলো নক্ষত্র সেগুলো। কিন্তু যদি সেটা আরো বেশি বড় হয়, যেমন দেখো এখানে আকারটা কিন্তু অনেক বড় এই যে নেবুলাটা, এবং এখান থেকে যে তারাটা জন্ম হচ্ছে বা নক্ষত্রটা জন্ম হচ্ছে এটাও কিন্তু বিশাল বড়, তার মানে এরকম বড় যখন নক্ষত্রটা থাকবে তখন সর্বশেষ পর্যন্ত সেটা কি পরিস্থিতি হবে, সেটা হচ্ছে ব্ল্যাক হোল তৈরি করতে পারবে। আচ্ছা এখন দেখো, ব্ল্যাক হোলের আকর্ষণে সেখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না, এটাই হচ্ছে আমাদের যে ব্ল্যাক হোল, মানে একবারে কালো গহ্বর যেখান থেকে আমাদের আলো বের হতে পারে না। এটা নিয়ে তোমরা আরো অনেক বেশি বিস্তারিত রহস্য সামনের দিকে আমরা জানতে পারবো, এবং এইখানে দেখবে যে এখানে আমরা প্রবেশ করতে পারবো কিনা, এখানে কোনো ধরনের ঘটনা ঘটাইতে পারবো কিনা, সেখানে আসলে কেন এরকম পরিস্থিতিটা ঘটে, কেন সেখানে আলোটা বেরোতে পারে না, এরকম প্রশ্নগুলো আমাদের সম্মুখে অনেক বেশি আসবে, এবং সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে দেখো আমাদের সর্বশেষ যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের নক্ষত্রমণ্ডলী। এই নক্ষত্রমণ্ডলী যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের যে তারা, যখন আমরা দেখি রাতের বেলা, তো সেই তারাগুলো কি হয় যে জ্বলজ্বল করে জ্বলতে থাকে, তাই না? তো সেই তারাগুলো জ্বলতে থাকে, তো সেই তারাগুলোকে যখন আমরা একত্র করি, সে একত্র করলে আমরা বিচিত্র একটা কাল্পনিক ভাবে এক ধরনের আকার দেখতে পারি, সেটা কিছু প্রাণীর মতো দেখতে পারি, আবার কিছু সেটা হচ্ছে মানুষের আকৃতির মতো দেখতে পারি। তো সেরকম বিভিন্ন পরিস্থিতিকে নিয়ে আমাদের নক্ষত্রমণ্ডলীর না আমরা নাম দাঁড় করাতে পারি। যেমন ধরো যে এইরকম তোমাদেরকে একটা, আমি এই প্রত্যেকটা ধরো এক একটা হচ্ছে আমার নক্ষত্র, তো এরকম তোমাদেরকে আমি বললাম যে এটা দেখতে কিসের মতো, তো তোমরা তখন অবশ্যই বলবে যে প্রত্যেকটাকে আমরা একত্র করি, এরকম একটা একটা করে যুক্ত করে দিচ্ছি, তখন বলবো অবশ্যই যে এটা হচ্ছে একটা ফুটবলের মতো। তার মানে
এইটাই হচ্ছে আমাদের, দেখো যে অনেকগুলো নক্ষত্র যেহেতু একত্রে আছে এজন্য এটাকে বলছি আমরা নক্ষত্র মণ্ডলী। তো ঠিক একইভাবে আমাদের পূর্বের সময়টাতে অর্থাৎ প্রাচীন পৃথিবীতে এরকম নক্ষত্রের দিকে তাকিয়ে যে যেসব নক্ষত্রগুলো তাদের অবস্থানটা পরিবর্তন করত না, সেই সব নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে আমরা তাদের মধ্যে একটা ছবি কল্পনা করতাম, সেই ছবি কল্পনা করে তাদেরকে নাম বলতাম, সেটা হচ্ছে আমাদের নক্ষত্র মণ্ডলী। তো যেমন দেখো যে এই যে উপরে আমাদেরকে এখানে দেখানো হচ্ছে যে উপরের দিকে বামের দিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অরায়ন বলতেছি এই অংশটা, এটার নাম হচ্ছে আমাদের বাংলায় বলছি কালপুরুষ। যেমন এই যে প্রত্যেক এখানে একটা নক্ষত্র, এখানে একটা নক্ষত্র, এখানে একটা নক্ষত্র, এরকম দেখো নক্ষত্রগুলোকে আমরা যদি একত্র করি তাহলে দেখতে এই ওরিয়নের মতো লাগবে, কালপুরুষের মতো। এই জন্য এটাকে বলছি আমরা এই নক্ষত্রীয় মণ্ডলীটার নাম হচ্ছে কালপুরুষ। একইভাবে দেখো যে উপরের দিকে আমাদের ডান দিকে আমাদের যে বড় ভাল্লুকের, এখানে দেখো যে এখানে একটা নক্ষত্র, এখানে আর একটা নক্ষত্র, এখানে আর একটা নক্ষত্র, এখানে আর একটা, তো এরকম দেখো যে অনেকগুলো নক্ষত্র একত্র করে আমাদের যে অংশটা পাচ্ছি আমরা এখানে, এটা হচ্ছে আমাদের ভাল্লুকের শেপের, এটাকে বলতেছি আমরা হচ্ছে উষ্ণ মেজর এবং বড় ভাল্লুক। এরপরে যেটা সেটা হচ্ছে স্কর্পিও বা স্কর্পিয়ন, এটাকে বলি আমরা বৃশ্চিক। এটাকে দেখতে কিছুটা এরকম যে এখানে একটা তারা, এখানে আর একটা তারা, এখানে এখানে এইখানে এইখানে, এরকম তারাগুলোকে একত্র করলে দেখবো যে আমাদের আকারটা কিছুটা এই বৃশ্চিকের মতো দাঁড়াবে, অর্থাৎ যেটাকে এই যে এইরকম দাঁড়াবে। তো এটাই হচ্ছে আমাদের যে প্রাচীন সময়টাতে মানুষে এরকম ছবি কল্পনা করে তারাগুলোকে একত্রে এরকম নামকরণ করেছিল। তো এরকম আমরা অনেকগুলো নাম পাই, যেমন হচ্ছে আমাদের বৃষ যেটা দেখতে হচ্ছে এরকম, মেষ দেখতে এরকম, মীন দেখতে এরকম, কুম্ভ দেখতে এরকম, তারপর হচ্ছে মকর দেখতে এরকম, তারপরে ধনু দেখতে এরকম ধনুকের মতো, বৃশ্চিক দেখতে দেখো যে এরকম বৃশ্চিকের মতো, তুলা দেখতে এরকম, কন্যা দেখতে এরকম, সিংহ দেখতে এরকম, কর্কট দেখতে এরকম, মিথুন দেখতে এরকম, আমরা পরবর্তীতে চিত্র সহকারে দেখবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের নক্ষত্র মণ্ডলীর যে পরিস্থিতিটা সেটা হচ্ছে। তো এগুলোকে নিয়ে আমাদের সেই সময় যে চর্চাটা চলতো তো সেটা হচ্ছে জ্যোতিষী বিদ্যা। তো এটা হচ্ছে আমাদের বিজ্ঞানের একটা মানে কুসংস্কারের জন্য ব্যবহার করা হয়। এটা মূলত এখানে আমরা মানে ভাগ্য গণনার নাম আমরা সবসময় শুনেছি যে বিভিন্ন সময় যে ভাগ্য, হাত দেখে ভাগ্য বলা বা তার হচ্ছে কপাল দেখে ভাগ্য বলা বা এরকম বিভিন্ন বিষয়গুলো, তো এই জিনিসগুলো চর্চা হতো প্রাচীনকালে যে বিষয়টাতে সেটা হচ্ছে জ্যোতিষী বিদ্যা বা অ্যাস্ট্রোলজি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের জ্যোতিষী চর্চার সেই জন্মলগ্ন থেকে আমাদের নক্ষত্রমণ্ডলীর যে অবস্থানটা অর্থাৎ নক্ষত্রমণ্ডলী দেখতে কেমন কি, এই জিনিসগুলোকে আমরা কি করতে পারতাম, জিনিসগুলোকে নিয়ে আমরা একটা অনুমান ভিত্তিক বিভিন্ন কথাবার্তা মানুষের জন্য বলে দিতাম। যেমন পৃথিবীর যে আমাদের বর্তমানে মানুষজন কত সেটা হচ্ছে 800 কোটি মানুষ। তো 800 কোটি মানুষের ভাগ্য মোটামুটি 12টা ভাগে ভাগ করা যায়, এটা কখনোই আসলে বিশ্বাসযোগ্য নয়, কারণ 12টা নাম আমরা যে একটু আগে পেয়েছি, 12টা যে নাম এই যে মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এই প্রত্যেকটাই 12টা নাম দিয়ে আমরা মানুষের ভাগ্যটাকে মানে বিভিন্ন দিক থেকে গণনা করে থাকি। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের দেশের বা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ যে পত্র পত্রিকা থেকে শুরু করে তোমরা দেখে থাকবে যে সেখানে হচ্ছে এই রাশিচক্র নামে একটা বিষয় প্রচলিত থাকে, যেটা ভাগ্য নির্ণয়ের বিষয়টা বলে। যেমন রাশি নামটা যেখানে পেয়ে থাকে যে ধনু রাশি, মকর রাশি, তুলা রাশি, এটা হচ্ছে জন্ম যে অমুক মাস থেকে অমুক মাস পর্যন্ত যার জন্ম সেটা হচ্ছে তার তুলা রাশি বা অমুক রাশির থেকে অমুক জন্ম, তো এটার উপর ভিত্তি করে আমরা সেখানে তোমার হচ্ছে যে পত্রপত্রিকাগুলোতে দেখলে দেখতে পারবে যে এই রাশিচক্রের বিষয়টা থাকে। তো এটা হচ্ছে আমাদের যে মোটামুটি একটা অবৈজ্ঞানিক একটা ভিত্তি, এটার কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ ভুল পরিস্থিতিটাকেই কেন্দ্র করে এবং এটা সম্পূর্ণ অর্থে একটা কুসংস্কার। তো ঠিক সেম ভাবে এখন দেখো এখানে আমাদেরকে যে বিষয়টা বলছে যে আমাদের নক্ষত্রমণ্ডলীর সাথে পরিচিত হওয়া একটা চমৎকার অভিজ্ঞতা। কেউ কেউ যখন নিজ দেশ ছেড়ে বিদেশে যায় তখন সবকিছু অপরিচিত থাকলেও আকাশের দিকে তাকালে তার পরিচিত নক্ষত্রমণ্ডল দেখে এক ধরনের আনন্দ পেতে পারে। এই নক্ষত্রমণ্ডলীগুলো তাদের অবস্থানগুলোকে পরিবর্তন করে না, এটা হচ্ছে সেভাবেই থেকে যায়। এখন যে পৃথিবী যেহেতু তার অক্ষের উপরে ঘুরছে, কারণ আমরা জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তো আমাদের সকল গ্রহ নক্ষত্র সূর্য এবং চাঁদ পৃথিবীকে ঘিরে বিপরীত দিকে ঘুরছে, সেটাও আমরা দেখতে পারি। কিন্তু শুধু একটা নক্ষত্র পৃথিবীর সাপেক্ষে স্থির থাকবে, সেটা হচ্ছে আমাদের ধ্রুব তারা। তার মানে যদি কখনো বলি আমরা যে আমাদের পৃথিবীকে স্থির সাপেক্ষ স্থির থাকবে যে নক্ষত্র মণ্ডলী, সেটা হচ্ছে আমাদের ধ্রুব তারা, সেটা হচ্ছে আমাদের এই যে এই অংশটা, এটাকে বলছি আমরা ধ্রুব তারা। আর এই অংশটাকে আমরা কি বলবো সেটা আমরা এই অ্যাক্টিভিটিস যে বই এটার মধ্যে আমরা দেখবো যে ওই অংশটার আমরা নাম পাবো,
সেই নামগুলো এই যে এখানে আমরা সাজিয়ে সাজিয়ে করার চেষ্টা করব তো এই জিনিসগুলো আমরা দেখব তার মানে আমাদের যে পৃথিবীর সাপেক্ষে যে নক্ষত্রটা স্থির থাকে সেটা হচ্ছে আমাদের ধ্রুবতারা আর ধ্রুবতারাটা একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে কারণ পৃথিবীর অক্ষ আমাদের দক্ষিণ উত্তর দক্ষিণ বরাবর এই ধ্রুবতারাটা পৃথিবীর ঠিক উত্তর দিকে থাকে এবং সেখানে আমাদের কোনো ধরনের পরিবর্তনের জায়গাটা পায় না কারণ পৃথিবী তো ঘোরে এভাবে তো আমাদের উপর নিচে ঘোরা আর এই দিকে ঘোরা তো আমাদের পরিবর্তনটা কোন দিকে পাচ্ছি আমরা এই যে উত্তর দক্ষিণ এই দিকে আমাদের পরিবর্তনের প্রভাবটা বেশি পাচ্ছি কিন্তু এই উপরের এই অংশটা পূর্ব পশ্চিমের যে অংশটা মানে উপর নিচের অংশটা সেখানে আমরা খুব বেশি পাইয়ে থাকি না তো আমাদের পৃথিবীর উত্তর দিকে যে অংশটা তো সেই অংশটাতে আমাদের ধ্রুবতারার অবস্থানটাকে আমরা পেয়ে থাকি তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আরো পরবর্তীতে প্রশ্নে রাইজ করব সেখান থেকে আরো ধারণা বিষয়গুলো আরো বেশি আমরা সহজলভ্য ভাবে দেখবো আর কি আমরা সাধারণভাবে শুধু পরিচয়টা জেনে নিই আর কি তো এখন দেখো যে রাতের আকাশের উত্তর দিকে যখন তাকাবা তখন প্রশ্নবোধক চিহ্নের মতো 60টা তারা ওই 60টা তারাকে আমরা একত্রে যে নাম বলি সেটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল অর্থাৎ ধ্রুব তারার সাথে দেখো এই যে ধ্রুব তারা এই ধ্রুব তারার সাথে আমাদের যে 1 2 3 4 5 6 এবং ধ্রুব তারা সহ 7টা এই 7টা তারার অবস্থানটাকে বলছি আমরা হচ্ছে কি এটাকে বলছি সপ্তর্ষি মণ্ডল তাহলে যদি তোমাকে বলা হয় যে সপ্তর্ষি মণ্ডল কোথায় পাবো আমরা শুধু কিচ্ছু না যে তুমি যদি ধ্রুব তারাটাকে চিনতে পারো এই ধ্রুব তারাটা এখান থেকে আমাদের এইখানে তার চারপাশে উজ্জ্বল সবচেয়ে বেশি টোটাল 6টা তারার সমন্বয় এবং ধ্রুব তারা সহ 7টা এটাকে বলতেছি আমরা সপ্তর্ষি মণ্ডল ঠিক একই ভাবে ধ্রুব তারা থেকে একটু নিচের দিকে এই অংশটা থেকে শুরু করে আমাদের টোটাল এই 7টা এই তারার সমন্বয়কে বলছি আমরা একত্রে সপ্তর্ষি মণ্ডল আচ্ছা এখন দেখো যে আমাদের কালপুরুষ কালপুরুষের ক্ষেত্রেও একই অবস্থা এটা সময় শীতের সময় আমরা সন্ধ্যাবেলা দেখতে পারি এবং এটা আমাদের চিনতে কোনোই ভুল হবে না কারণ এটা হচ্ছে তরবারির মতো দেখতে এবং একজন যোদ্ধার মতো এবং এটা হচ্ছে আমাদের মোটামুটি নক্ষত্রটা একটা হচ্ছে নেবুলা এবং এটা হচ্ছে মাঝামাঝি যে নক্ষত্রটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে নেবুলাটা অর্থাৎ এগুলোর পরিচয়গুলো আমরা পরবর্তীতে আরো বেশি ভালোভাবে দেখবো তোমরা শুধুমাত্র এখন এখানে পরিচয়টা নিয়ে থাকো তাহলে দেখবে যে তোমাদের এই বিষয়গুলো পড়তে কোনো ধরনের জটিলতা জায়গাটা আসবে না এবং তার কেন্দ্রে রয়েছে সূর্য এবং সেটা থেকে 200 গুণ ভারী একটা ব্ল্যাক হোল তো এই নক্ষত্রটি একবার নিজের চোখে দেখে নিলে বলতে পারবে যে তুমি ব্ল্যাক হোল দেখেছো তার মানে এইখানে যে মাঝখানে যে অংশটা এইখানে যে মাঝখানের অংশটা এখানে হচ্ছে আমাদের পাচ্ছি আমাদের সেই ব্ল্যাক হোলের অংশটুকু এবং এটা হচ্ছে নেবুলার দ্বারা এখানে পরিস্থিতিটা আমাদের এই পুরো অংশটার মধ্যে পেয়ে যাচ্ছে এই অংশটার মধ্যে শুধু নেবুলার অংশটা বাকিগুলো আমাদের নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র আচ্ছা এরপরে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বিগ ব্যাং কত বছর পর সূর্য জন্ম হয়েছে এখানে আমরা দেখেছি মোটামুটি প্রায় 1400 বছর এরকম সময়টার পরে আমাদের সূর্যের জন্ম হয়েছে এবং এখানে দেখো যে একটি বিন্দু যদি একটি নক্ষত্র বোঝায় তাহলে কোন ছবিটি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি সঠিকভাবে ব্যাখ্যা করবে এখানে দেখো যে অবশ্যই এই যে প্রত্যেকটা আলাদা আলাদা এখানে আমাদের কি যে এগুলো হচ্ছে নক্ষত্র আমরা কি বলেছিলাম যে নক্ষত্রগুলো একটা গ্যালাক্সির মধ্যে থাকে তার মানে এই ডান পাশে যে চিত্রটা সেটা আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে গ্যালাক্সি থাকবে তার মানে এটাই আমাদের সবচেয়ে বেশি সঠিকভাবে ব্যাখ্যা করতে সহায়তা করবে তো এইরকম তোমাদের নিজস্ব চিন্তা ব্যবহার করে এখন তোমরা এই বিষয়গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই আমরা অ্যাক্টিভিটি বইগুলো থেকে এই জিনিসটাকে দেখবো আরো ডিটেলস ভাবে তো আজকের মতো মোটামুটি আমাদের এই অধ্যায়ের যে আলোচনাগুলো ছিল যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে কারণ এই প্রশ্নগুলোর মধ্যে কোনো ধরনের আমাদের এই ধারণাগুলোর কোনো ঘাটতি রাখতে চাওয়া যাবে না আর কি ঘাটতি রাখলে আমরা জিনিসগুলো সম্পর্কে যে সঠিক ধারণা জায়গাটুকু সেই সঠিক ধারণা জায়গাটুকু আমরা পাবো না তো সবাইকে ধন্যবাদ